দ্যাট ইজ আইএসসি এবং আইএএসবি, এই রিলেটেড প্রবাবলি একমাত্র বাংলা ভিডিও, এবং ইনফ্যাক্ট ইংরেজি বা অন্য ল্যাঙ্গুয়েজও কিন্তু খুব বেশি ভিডিও এর উপর নাই। সো যেহেতু আমি আইএস নিয়ে গবেষণা করি, আমি আপনাদেরকে ক্লিয়ারলি আগের দিন বলেছিলাম যে বিজনেস কমিউনিকেশন ইজ নট মাই কোর এরিয়া, আই এম এ হার্ড কোর অ্যাকাউন্টেন্ট অ্যান্ড আই লাইক টু হ্যাভ এক্সপেন্ড মাই টাইম ইন অ্যাকাউন্টিং প্রসেস, আইএফআরএস আইএস, এবং আমার অ্যাকাউন্টিং দুটি বই আছে আপনারা জানেন, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এর থিওরি অ্যান্ড প্র্যাকটিস এবং আইএফআরএস এর থিওরি অ্যান্ড প্র্যাকটিস, দ্যাট ইজ অল টুগেদার আইএফআরএস, বাট পার্ট ওয়ানে আইএস গুলো রাখা হয়েছে, পার্ট বিতে আইএফআরএস গুলো রাখা হয়েছে। অ্যাপার্ট ফ্রম দিস, আমাদের একটা ইনিশিয়েটিভ আছে অ্যাকাউন্টিং এর উপরে আপনার আইএস আইএফআরএস এবং বিজনেস এর অন্য আসপেক্ট কভার করে অ্যাকাউন্টিং এর উপরে বাংলায় প্রথম বই, যেটি অলমোস্ট ফাইনাল স্টেজে আছে। আই হোপ দ্যাট আই ক্যান গিভ ইউ দ্যাট বুক অ্যাজ ওয়েল। সো এখন আমরা, আমি আগের একটা ভিডিও চালাচ্ছি বিকজ এটা অলরেডি যেহেতু রেকর্ডেড আছে, রেকর্ডেড আছে, সেক্ষেত্রে আসলে আমার মনে হয় যে আপনারা এটা দেখলে একটা ক্লিয়ার পিকচার পাবেন। সো আর কথা না বাড়িয়ে আমরা প্রথম একটা ভিডিওটা দেখি, তারপরে আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের উপরে কথা বলবো। সো আপনারা শুধু এনশিওর করেন যে সাউন্ডটা ক্লিয়ার কিনা। Dear students, assalamu alaikum. International accounting standard, international financial reporting standard আমরা ধারাবাহিকভাবে আলাপ করব বলে আপনাদের কথা, এটা কি শোনা যাচ্ছে ক্লিয়ার সাউন্ডটা? আমরা সেকেন্ড এডিশনে কাজ করছি। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে আইএফআরএস এর যেটি পার্ট ওয়ানটা, দ্যাট ইজ আইএস গুলোকে আমরা 22টা আইএস কে একসঙ্গে কম্পাইলেশন করেছে। এরপরে সেকেন্ড পার্টে আমরা 1 থেকে 16 নম্বর আইএফআরএস নিয়ে কাজ করছি এবং এটি হোপফুলি আগামী 1-1.5 মাসের ভিতরে আপনাদের হাতে পৌঁছে যাবে। এখন এই যে বইগুলো আমরা কম্পাইল করছি, বইগুলো লিখছি, আইএস আইএফআরএস এর উপর বিভিন্ন সেমিনারে কথা বলছি, বিভিন্ন সিম্পোজিয়াম করছি, এটিকে আপনাদের ধারাবাহিকভাবে পার্ট ওয়ান পার্ট টু আকারে আমরা রেগুলার কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের, নলেজ ডেভেলপমেন্টের জন্য আমরা ভিডিও বানাবো, যেটি বিস ক্যারিয়ার এবং আমার নিজের যে ইউটিউব চ্যানেল আছে শফিকুল আলম অ্যান্ড কোম্পানি এবং বিস ক্যারিয়ার দু জায়গাতেই আপনারা পাবেন। সেই ধারাবাহিকতা আজকে আসলে আইএস ওয়ান নিয়ে কথা বলার ইচ্ছা ছিল, বাট শুরুতে প্রথম আমাদের প্রত্যেকটা ভিডিও হবে সাধারণত 5-7 মিনিট। প্রথম ভিডিওতে আমরা একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলি, সেটি হচ্ছে আমরা জানি যে অ্যাকাউন্টিং প্রফেশন হাজার বছরের পুরনো এবং এর একটি ধারাবাহিকতায় হাজার হাজার বছরের অ্যাকাউন্টিং তৈরি হয়েছে নিড অনুযায়ী। বেসিক্যালি বিজনেস কে গ্রো করানোর জন্যই কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো পরবর্তীকালে আসছে, বাট বিজনেসের শুরুতে যখন এক্সচেঞ্জ অফ গুড হচ্ছিল এবং সার্ভিসেস এক্সচেঞ্জ হচ্ছিল, তখন এটিকে অ্যাকাউন্টিং ফর করার প্রয়োজন ছিল, যে কারণে আমরা দেখেছি এক সময় পাথরের অথবা দরজার পিছনে চক দিয়ে দাগ কেটে অ্যাকাউন্টিং করা হতো। এরপরে অ্যাকাউন্টিং এর বিভিন্ন পর্যায়ে পরিবর্তিত হয়ে আমরা লুকা পেসিওলির যে সুমাদে অ্যারিথমেটিকা বইটি লিখেন উনি ডাবল এন্ট্রি সিস্টেমের উপরে, এটি বেসিক্যালি বইটি গত প্রায় 600 বছর চলছে এবং এই বইটি হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেমের প্রথম বই এবং বেসিক সমস্ত বিষয়গুলোই কিন্তু এখান থেকে আমরা পাই। এবং ডাবল এন্ট্রি সিস্টেমের অ্যাকাউন্টিং সিস্টেমের কোনো চেঞ্জ খুব একটা পরে আসেনি, বেসিক জিনিসগুলো আমরা সিস্টেমের ধারণার সঙ্গে এখনো একটিভ ভাবে থাকবে। এখন বিজনেস যখন গ্লোবালাইজ হওয়া শুরু করলো, আমরা দেখেছি যে অ্যাডাম স্মিথের একটা থিওরি নিয়ে আমরা খুব আলাপ করি, যে কম্পারেটিভ থিওরি, তারপর অ্যাবসলিউট থিওরি নিয়ে আমরা ইকোনমিক্স এ বিভিন্ন ডিসকাশন করেছি। এরপরে বেসিক্যালি গত 100 বছরে গ্লোবাল বিজনেস আগাতে থাকে এবং আমরা দেখি যে 1950-এর পরে সারা ওয়ার্ল্ড আস্তে আস্তে গ্লোবাল বিজনেস হাউসে পরিণত হতে থাকে এবং সেই ধারাবাহিকতায় 1970-এর গোড়ার দিকে মনে হয় যে একটা বিজনেসের ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাকাউন্টিং
এবং অ্যাকাউন্টিং এর অ্যালফাবেটকে আমরা বলি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। তো এটি করা খুব প্রয়োজন হয়। 1973 তে আইএসসি দ্যাট ইজ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি ফর্ম করা হয় এবং 73 সালের পরে এক দুই বছরের ভিতরে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 যেটি প্রথম আইএএস এবং এটি বেসিক্যালি প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিয়ে শুরু হয় এবং 1, 2, 3 করে আইএস 41 পর্যন্ত আমরা দেখতে পাই। এবং এটি 1973 সালে শুরু হওয়ার পরে ফাইনালি 2000 সাল পর্যন্ত অলমোস্ট এটি ভ্যালিড থাকে। 2000 সালের 1st of July এই আইএএসসি পরিবর্তন করে IASB হয়, মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। বেসিক্যালি IASB হচ্ছে IFRS ফাউন্ডেশনের আন্ডারে একটি ইন্ডিপেন্ডেন্ট বডি এবং এটির মাধ্যমে আমরা 2001 এর পরে আর নতুন করে কোনো IAS ইস্যু করতে আমরা দেখিনি। এই IASB এর কাজ হচ্ছে ডেভেলপ এন্ড অ্যাপ্রুভ দ্য IFRS ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, যেটি IAS আর থাকেনি। পরবর্তীকালে আমরা দেখি বিভিন্ন IAS ক্রনোলজিক্যালি বন্ধ হয়ে গেছে। এখন 41 যে IAS সংখ্যা ছিল তার ভিতরে অলমোস্ট 27টার মতো ভ্যালিড আছে। বইটাতে কে কম্পাইল করেছে আর এবং ডেভেলপ জন্য এবং ISB নিয়ে আলাপ করলাম। আমরা আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, যেখানে আমরা IS1 এবং কিছুটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা আলাপ করবো এবং ধারাবাহিকভাবে IS1 থেকে শুরু করে IFRS 16 পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকলে এর আপডেট গুলো পাবেন। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালাম। আপনারা কি বুঝতে পেরেছেন ভিডিওটা? জি স্যার। অ্যাকাউন্টেন্টদের জন্য অত্যন্ত জরুরি একটা জিনিস। এনিওয়ে, ওখান থেকে কোনো কোশ্চেন আছে আপনাদের? জি স্যার, একটা কোশ্চেন ছিল স্যার, এখন IAS কয়টা টোটাল আসলে অ্যাকচুয়ালি রানিং আছে এখন? বেসিক্যালি 27টা। হ্যাঁ, 27টা IAS আছে, বাট IAS টা কন্টিনিউয়াসলি বন্ধ হয়। যেমন আপনি দেখেন, আমি একটা উদাহরণ হিসেবে বলি, আপনারা যখন IFRS 15 দেখলেন, IFRS 15 চালু হয়েছে 1st of January, ম্যান্ডেটরি অ্যাপ্লিকেশন ছিল 1st of January 2019, ঠিক আছে? সো এর আগের বছর IS 15 হচ্ছে, হ্যাঁ, IS 15 এর অ্যাপ্লিকেশন ছিল হচ্ছে 1st of January 2018, আর IFRS 16 যেটা, মানে IFRS 15 হচ্ছে রেভিনিউ, IFRS 16 হচ্ছে লিজ, লিস্টটা আবার হচ্ছে 1st of January 2019। এখন এই দুইটা গত দুই বছরে 18 এবং 19 দুটো নতুন IFRS আসলো, এটার ফলে কতগুলো IAS বন্ধ হয়ে গেছে আমি বলি। সেটা হচ্ছে IAS 11, IAS 18 এবং IAS 17। সো তিনটা IAS গত দুই বছরে বন্ধ হয়ে গেছে। দ্যাটস ওয়াই এটা আসলে কন্টিনিউয়াসলি কাজ চলছে। তো অলমোস্ট 27 IAS এখনো ভ্যালিড আছে, আর এটি আসলে আরো কিছু IAS নিয়ে কাজ চলছে যেগুলো IFRS এর ভিতরে আসবে। এক কথায় যদি আমি বলার চেষ্টা করি, সেটি হচ্ছে যে অ্যাকাউন্টিং পেশাটা মূলত হচ্ছে 8 থেকে 10,000 বছরের পুরনো। মিশর এবং ইরাকের যে মেসোপটেমিয়া যে অন্তিকালে, আসলে বেসিক্যালি মানে টু ভেরি অনেস্ট, যে আমরা, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমাদের ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা যে অ্যাকাউন্টিং এর আমি যে পবিত্র কোরআনে ক্লিয়ারলি বলা আছে, ট্রানজেকশন যেটাকে তেজারা বলা হয়, ট্রানজেকশনটা নর্মালি নগদ টাকায় হওয়াটা বাঞ্ছনীয় এবং এটা প্রেফারেবল দেওয়া আছে। এরপরে বলা হয়েছে যদি বাকিতে বিক্রি করতেই হয় তবে প্রপার অ্যাকাউন্টিং রেকর্ড, রেকর্ডটা যেন প্রপারলি রাখা হয়। তার মানে বিভিন্নভাবেই অ্যাকাউন্ট অ্যাজ এ প্রফেশন
আপনার বিভিন্ন ধরনের ডিসপিউট, বিভিন্ন ঝামেলা, ধরেন একটা অর্গানাইজেশনে কতগুলো ডিরেক্টর, কত শেয়ার হোল্ডার থাকে, অনলি অ্যাকাউন্টেন্টরা হচ্ছে এমন একটা জায়গায় কাজ করে, তারা চাইলে ভুল ইনফরমেশন দিয়ে, মিসলিডিং ইনফরমেশন দিয়ে, উইন্ডো ড্রেস করে কিন্তু একটা গন্ডগোল বাঁধিয়ে দিতে পারে। আর সেই অ্যাকাউন্টেন্টটাই আবার হচ্ছে আপনার সমস্ত জিনিসগুলো রিজলভ করতে পারে প্রপার অ্যাকাউন্টিং রেকর্ড এবং ডিসক্লোজারের মাধ্যমে। তো সেই অর্থে অ্যাকাউন্টিং প্রফেশন আট দশ বছর পুরনো হলেও কন্টিনিউয়াসলি ইম্প্রুভমেন্ট হয়েছে। এরপরে 1960 সালের দিক থেকে প্রথম ইন্টারন্যাশনালি, আগে যেমন সারা পৃথিবীর অ্যাকাউন্টিংটা ইউএস গ্যাপ, ইউকে গ্যাপ বিভিন্ন নামে ছিল, এটাকে একটা ইউনিফর্মিটি আনার জন্য কাজ শুরু করে 1960 সালের দিকে। প্রায় অলমোস্ট 12 বছর, এক যুগ লাগে এটাকে একটা ফর্মে আনার জন্য। তারপরে হচ্ছে বেসিক্যালি প্রতিষ্ঠা করা হয় যেটাকে আইএসসি বলা হয়। আইএসসির একটা সমস্যা ছিল, আইএসসি এই জিনিসগুলো কিন্তু অনেকেই জানে না, আমি আপনাদেরকে বলছি এটা আপনাদের নলেজের জন্য যে কত জরুরি, এবং এটা জানার ফলে আপনাদের কনফিডেন্স কত বাড়বে। আমি আশা করব এই ভিডিওটা আবার যখন রেকর্ডিং দিব একাধিকবার শুনবেন, কারণ এখানে কিন্তু এই জিনিসগুলো আপনি খুঁজেও পাবেন না। আজকে আমার ক্লাস শেষে খুঁজলেন দেখেন এত ইনফরমেশন পাবেন না যেগুলো আমি দিচ্ছি, এবং অনেক কষ্ট করে এগুলো বের করা। আর যেটি বলছিলাম, তো যখন আপনার এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলো একসাথে করার চেষ্টা করা হয়, তখন চ্যালেঞ্জটা হচ্ছে যে এক একটা দেশের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এক এক রকম ছিল, ইউএস গ্যাপ, ইউকে গ্যাপ, ক্যানাডা গ্যাপ, তারপর হচ্ছে ইন্ডিয়ান গ্যাপ, এগুলো। তো প্রবলেমটা হয়ে গেছে যে বিজনেস তো ঠিক একটা দেশের বিজনেস এক জায়গায় আটকে থাকে না। আমি ইম্পোর্ট করি, আমি এক্সপোর্ট করি, আমি সাবসিডিয়ারি কোম্পানি করি, আমি ইনভেস্টমেন্ট করি, গ্লোবাল কোম্পানিগুলো যখন তাদের রিপোর্টিং এর প্রয়োজন হয়, তখন যখন ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্যান্ডার্ডে থাকে, কেউ হয়তো বলছে অ্যাকাউন্ট রিসিভেবল, কেউ হয়তো বলছে ডেটন, সো এই যে ডিফারেন্ট নাম, ডিফারেন্ট ট্রিটমেন্ট, ডিফারেন্ট রিকগনিশন মেজারমেন্টের যে পলিসি, এগুলোর কারণে আসলে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ইউনিফর্ম হয়নি। ফলে 1973 সালে প্রথম আইএএসসি করা হয়। আইএএসসি এর একটা চ্যালেঞ্জ ছিল, আইএএসসি তে কোনো ফর্মাল অ্যাপ মানে লোকজন কম ছিল। এটা তো পরবর্তীকালে আইএফআরএস ফাউন্ডেশনের আন্ডারে আছে, তো আইএফআরএস ফাউন্ডেশনের আন্ডারে আইএএসবি আছে, কিন্তু পুরনো যেটা আইএএসসি, আমি যেটা বললাম 1973 সাল থেকে 2001 সাল পর্যন্ত অলমোস্ট 28 বছর ভ্যালিড ছিল, বা 28 বছর যাবৎ আইএএসসি ছিল। আইএএসসি তে লোক বলের অভাব ছিল, এবং ভলান্টারি লেভেলে বিভিন্ন দেশের অ্যাকাউন্টেন্টরা কাজ করতো, বিভিন্ন অ্যাকাউন্টিং বডির লোকজন কাজ করতো। বাট যখন 2001 প্রথম আইএএসবি করা হয়, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, তারা অনেক প্রফেশনালি জিনিসটা দেখেন, এবং স্বাভাবিকভাবেই অনেক এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়, অনেক লোকজনকে জবে নেওয়া হয়, এবং পৃথিবীর যারা অর্থনৈতিক শক্তির দেশ, যেমন ইউএস এর সঙ্গে আলাপ করা শুরু হয়, ডিসকাশন শুরু করা হয় যে ইউএস গ্যাপ এবং এফএসবি আছে ওদের। ইউএসএ তিনটা জিনিস কাজ করে, ইউএস গ্যাপ, FASB এবং APB opinion নামে কিছু জিনিস ছিল। এই তিনটা হচ্ছে ইউএস এর অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড, এবং FASB কে তারা গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং বলতো। তো সেই জায়গায় এসে একটা কনভার্জেন্স বা একটা একটা ঐক্যমতে আসার চেষ্টা করা হয়। ফলে 2001 সালে এসে আইএএসবি স্ট্রঙ্গার একটা বডি হয়, এবং তারা আইএএসসির যত কাজ ছিল সবগুলোকে ভ্যালিডেট করে তাদের আন্ডারে কোপ আপ করে নেয়। তার মানে আগের কাজগুলোকে তারা বাতিল করে নেয়, আগের কমিটি ভেঙে দেওয়া হয়েছে, নতুন কমিটি করা হয়েছে, যেটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি ছিল, কমিটির জায়গায় ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড করা হয়েছে। বাট আগের কাজগুলোকে তারা নালিফাই করেনি, তারা ধরে রেখেছে এবং গ্র্যাজুয়ালি আপডেট করেছে। এবং 2001 সালের পরে আর নতুন করে কোনো আইএএস ইস্যু করা হয়নি। লাস্ট আইএএস ইস্যু করা ছিল IAS 41, যেটা এগ্রিকালচার। হ্যাঁ, এরপরে আসলে IFRS 1 থেকে শুরু হয়েছে, এবং IFRS 1 বলা হয় ফার্স্ট টাইম অ্যাডাপ্টেশন, মানে প্রথমবার যদি আপনি IFRS অ্যাপ্লাই করেন কি কি চেঞ্জ আসবে, এগুলো আমরা পরের সেমিস্টারে আসবে, আপনাদের আপনারা অলরেডি এসেছে, আরো কেউ কেউ দেখেছেন, এবং আমি আরো কিছু ক্লাস দিব। আমার একটা ইচ্ছা আছে যে IFRS এর উপর আপনাদের মানে এই সেশনের বাইরেও অনেক ধরনের প্রোগ্রামে আমি এঙ্গেজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যেখানে IFRS এর ক্লাস থাকবে আমি নিব। আমি লুইনকে বলবো, শামিমকে বলবো যে আপনাদেরকে অলওয়েজ ফ্রি রাখবে, আপনারা ইউ ক্যান জয়েন। তো যাই হোক, কারণ এই নলেজটা আপনাদের হচ্ছে কোর রাখতে হবে। যেটি যেমনটি বলছিলাম, এই যে 2001 সালের পর থেকে IFRS 1 থেকে শুরু করে এখন IFRS 17 অলরেডি চলে আসছে, IFRS 18 নিয়ে কাজ চলছে। সো এটাই হচ্ছে মোটামুটি ব্যাকগ্রাউন্ড। আর যেটা যেমনটি কোশ্চেন আপনি করছিলেন, 41টার ভিতরে অলমোস্ট 14টার মতো হচ্ছে অলরেডি সুপারসিড করছে হচ্ছে IFRS দিয়ে, আর এখনো 27টার মতো ভ্যালিড আছে। হ্যাঁ, সো পার্সিয়ালি কিছু আছে, যেমন আমি কেন
প্রায় বলছি এর এর কারণ হচ্ছে কিছু কিছু আইএস এর পার্ট আবার চলে গেছে, ভেঙে গেছে, সেটা আমরা সময়ের সাথে দেখব যে কিছু কিছু আইএস এর আবার পার্ট ভেঙে গেছে, অন্যরকম হয়ে গেছে। এনিওয়ে সো আমরা শুরু করি দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এবং এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে আমাদের যেটা দেখব আমরা সেটি হচ্ছে যে দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক সার্ভ অ্যাজ এ টুল ফর দ্য আইএএসবি টু ডেভেলপ স্ট্যান্ডার্ডস। এই যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের মাধ্যমে কিন্তু আইএসবি একটা স্ট্যান্ডার্ডগুলো ডেভেলপ করে, বেসিক জিনিসগুলো থাকে। বেসিক জিনিসগুলো যদি না থাকে, ধরুন আপনি একটা আইএসের সাথে একটা আইএসের কনফ্লিক্ট হলো, একটা আইএসএ বলতেছে ট্রিটমেন্ট হবে একরকম, আর একটা আইএসএ বলতেছে ট্রিটমেন্ট আর এক রকম হবে, তখন এ রিকনসাইল করবে কে? আপনারা নিশ্চয়ই একটা ছোট সাধারণ উদাহরণ দিই। লেটস সে একজন রোগী, বয়স্ক রোগী, তার কিডনির সমস্যা আছে, তার হার্টের সমস্যা আছে, তার মনে করেন যে হার্ট কিডনি এবং লেটস সে ডায়াবেটিক, তারপরে হচ্ছে যে ইউরিক অ্যাসিড, বিভিন্ন প্রবলেম আছে। তখন কিডনির জন্য যেমন হেমাটোলজি বা ডাক্তার লাগবে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে কিডনির জন্য নেফ্রোলজির ডাক্তার লাগবে, হেমাটোলজির ডাক্তার লাগবে, তারপরে হচ্ছে যে নিউরোসার্জন লাগবে। সো এই যে এক একটা ডিপার্টমেন্টের যে এক এক ধরনের কাজ, যদি একটা হার্টের অপারেশন করতে হয় তাহলে দেখতে হবে যে তাকে যদি আপনার ওই হার্টের অপারেশন করার সময় যে পরিমাণ লিকুইড শরীরে ঢোকে সেটা কিডনি দিয়ে পাস করে বেরোতে পারবে কিনা, এটা আবার কিডনির নেফ্রোলজির ওনার দেখতে হবে। একইভাবে তার ডায়াবেটিক আবার কন্ট্রোলে থাকবে কি থাকবে না, কেটে ফেললে সেইখান থেকে রক্ত বন্ধ হবে কি হবে না, কেটে ফেললে অপারেশন শুকাবে কখন না কখন, এই বিষয়গুলো যেমন একটা রিকনসেলেশনের প্রয়োজন হয়, তেমনি এক একটা আইএস আর একটা আইএসের সাথে যদি কোনো কনফ্লিক্টিং সিচুয়েশন হয় তখন এটাকে রিজলভ করবে হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। আমার এই পয়েন্টটাকে বুঝছেন কিনা বা কোনো কমপ্লিমেন্ট আছে কিনা, আমি যেভাবে বুঝেছি আই হোপ যে ইটস ভেরি ইজি, বাট স্টিল আই এম রিকোয়েস্টিং ইউ ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি অর কোশ্চেন প্লিজ রেইজ ইউর ভয়েস প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? স্যার স্যার আমাদের যদি আইএসএ কনফ্লিক্ট হয় তাহলে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক সলভ করবে, কিন্তু আইএফ এবং আইএফআরএস এর মধ্যে যদি কনফ্লিক্ট হয়? আসলে আইএস এবং আইএফআরএস এখন আর আলাদা কিছু না, সবগুলোকে একবারে বলা হয় আইএফআরএস। আর আমি যেটা বলছি এটা আইএফআরএস এর হচ্ছে ফ্রেমওয়ার্ক, তার মানে আইএস এবং আইএফআরএস আইএস কনফ্লিক্ট হলো এখান থেকে আসবে। মূল কথা হচ্ছে আইএস নামে আসলে আইএস গুলোকে এখন আইএফআরএস বলা হচ্ছে, 27টা আইএস এবং 17টা আইএফআরএস ইজ অল টুগেদার কল্ড আইএফআরএস, ঠিক আছে? তো সেক্ষেত্রে আলাদা কিছু না, একই রকম হবে। থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন স্যার? তাহলে আমরা তো স্যার বলতে পারি স্যার আইএস আর আইএফআরএস তাহলে স্যার যে একটাই বডি স্যার, কারণ ধরেন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, আপনার ইনস্টিটিউট অফ চার্টার সেক্রেটারি নাম শুনেছেন আপনারা? জি স্যার। আচ্ছা, ইনস্টিটিউট অফ চার্টার সেক্রেটারি শুরু হয় 1997 সালে, তখন থেকে 2010 সালে একটা আইন আসে, আইনের আগ পর্যন্ত চার্টার সেক্রেটারি ইনস্টিটিউট নাম ছিল ইনস্টিটিউট অফ চার্টার সেক্রেটারিজ অ্যান্ড ম্যানেজার্স অফ বাংলাদেশ, ঠিক আছে? তো এটা আবার যখন পার্লামেন্টের অ্যাক্ট হয় তখন নাম হয় ইনস্টিটিউট অফ চার্টার সেক্রেটারিজ অফ বাংলাদেশ, ম্যানেজার্স কথাটা কেটে যায়। কিন্তু আগে যারা পাশ করেছিল ওই ইনস্টিটিউটের মেম্বার ছিল, তারা কিন্তু মেম্বার থাকে এবং আগের সব মেম্বার আগের সমস্ত কিছুকে এরা অ্যাডাপ্ট করে নেয়। তেমনি ভাবে অনেক সময় আইন চেঞ্জ হইলে আগের গুলোকে নালিফাই করে দেয় না, ইনভ্যালিড করে দেয় না, আগের গুলোকে কোপ আপ করে, হ্যাঁ, তাদেরকে নিয়ে আসে, তাদেরকে স্কোপের ভিতরে তাদেরকে অ্যাকোমোডেট করে। তো সেই অর্থে আইএস এবং আইএফআরএস সবগুলোই হচ্ছে আইএফআরএস এবং সবগুলোই হচ্ছে এফএসবির আন্ডারে, সরি, এই যে আইএসবির আন্ডারে, ঠিক আছে, আইএএসবি, ঠিক আছে? অনেক আমরা আরো ক্লিয়ার হব, অসুবিধা নেই। জি স্যার। জি, এখন ওই যে আমি একটু যে ভিডিওটা দেখিয়েছিলাম, এই ভিডিওটা এখানে আপনাদেরকে যে ভিডিও দেখলাম তার একটা লাইন যদি আমি বলে দিই সেটা হচ্ছে ওই আমার ভিডিও। জি স্যার, মনে করেন স্যার যেটা করেছিলেন এটা নিয়ে যদি স্যার পুরো একটু সামারিটা যদি একটু বলি স্যার শুনতেন, বা হইছে কি না এরকম কিছু স্যার? কে কে বলছেন কথা? অনেক বলেন বলেন প্লিজ। হ্যাঁ আচ্ছা স্যার, মনে করেন স্যার অ্যাকাউন্টিং প্রফেশন তো স্যার হাজার বছরের পুরনো স্যার, তখন আমরা বলতে পারি স্যার 1950 সালে প্রথম ডিসকাশনটা শুরু হয়েছিল স্যার। পরে 1960 সালে স্যার ওরা একটা মিটিং করে যে স্যার ও যে বিভিন্ন ইউকে ইউএসএ তারা
তারপরে স্যার মেইন প্রোগ্রেসটা হয়েছিল স্যার 1970 থেকে 80 এর মধ্যে স্যার। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট রাইট। এরপরে স্যার ওই যে সবকিছু মিলে এরপর গঠিত হয় আইএসসি মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। এক্স্যাক্টলি। 1973 সালে স্যার তখন স্যার প্রথম সনে আইএসটা স্যার পাবলিশ করে আর ওদের মোট পাবলিশ করে স্যার 2000 সাল পর্যন্ত স্যার মানে 1941টা স্যার। এরপর স্যার 2000 সালে যখন দেখে স্যার এগুলো একটু অফসেট বা পুরান হয়ে গেছে তখন নতুন কমিটি গঠন করে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড স্যার। ওরা নতুন করে কোন আর আইএস আর ইস্যু করে নাই স্যার। ওরা স্যার নতুন করে আইএস গুলাকে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটিকে বাদ না দিয়ে একসাথে কোপ আপ করে স্যার পুরোটাকে স্যার। বাতিল করে দিয়ে ইন্টারন্যাশনাল বোর্ড করে আর বোর্ড আগে সব কাজগুলোকে নিয়ে নেয়, একই তো নাম চেঞ্জ হয় বুঝছেন না। যেমন আগে এক সময় ছিল বাংলাদেশ সিকিউরিটিস এক্সচেঞ্জ কমিশন অফ বাংলাদেশ, ঠিক আছে, আগে আগে এসিসি বলতো, ঠিক আছে, পরবর্তীকালে নাম চেঞ্জ হয়েছে টু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ সামনে নিয়ে আসছে বিএসইসি, ঠিক আছে। তো এখানে বিসেক বলে, আগে সেক বলতো এখন বিসেক বলে, একই জিনিস, ওইটা তো আর কোনো নাম চেঞ্জ বা অন্য কোনো কার্যক্রম একই আছে, ঠিক আছে, বলেন প্লিজ। জি স্যার, এরপরে স্যার মনে করেন স্যার এরপরে যতগুলো স্যার নতুন করে আইএস আর ইস্যু করে নেয় 2000 পরে স্যার যেগুলো স্যার মানে পুরানো মানে অবসলিউট হয়ে গেছে এগুলো অফ করে মানে 2000 সালের পর থেকে স্যার নতুন করে আইএফআরএস সবগুলো স্যার ইস্যু করা শুরু করে। তাহলে আইএফআরএস তাহলে স্যার এখন পর্যন্ত আমরা স্যার 16টা বা 17টা দেখছি। 17 হ্যাঁ, লাস্ট ইনস্যুরেন্স কন্ট্রাক্ট হচ্ছে 17। হ্যাঁ 17 স্যার। জি ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা একটু সামনে আগে, থ্যাংক ইউ ফর ইওর সাম আপ, পুরোটাই বুঝেছেন আপনারা, থ্যাংক ইউ। তো ঠিক আছে, পারফেক্ট আছে, অনেক থ্যাংক ইউ। তো এখানে ওই জিনিসটাই লেখা আছে আবার যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি আইএসসি ওয়াজ ফাউন্ডেড ইন June 1973 ইন লন্ডন। আইএসসি ইস্যুড IS-1 টু IS-41 উইদিন ইয়ার 2000 এর মধ্যে এগুলো করে, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি আইএসসি converted to International Accounting Standard Board IASB on 1st July 2000, ঠিক আছে, সরি। তারপরে কি করে, সরি, International Accounting Standard Board is the independent accounting body। হ্যাঁ, এটা একটু লেখাটা বোধহয় একটু বড় হয়ে গেছে না, অসুবিধা নেই, আমরা এটা তো কপি দিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা, এরপরে দেখেন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কি, তাহলে আমরা মোটামুটি আইএসসি আইএসবি নিয়ে আর কোনো কনফিউশন নেই, বাংলাদেশের খুব কম অ্যাকাউন্টেন্ট এই বিষয়টা খুব ক্লিয়ারলি জানে। বাট আমি আই এম গিভিং ইউ দ্য অ্যাসুরেন্স দ্যাট দ্য স্টুডেন্ট অফ সিএফও কোর্স স্পেশালি 7 ব্যাচ দে আর ভেরি মাচ কনফিডেন্ট অ্যান্ড ক্লিয়ার অ্যাবাউট ইট। ইফ নিডেড প্লিজ রিভিজিট মাই ইউটিউব ভিডিও রিগার্ডিং দিস আইএসসি অ্যান্ড আইএসবি অ্যান্ড অবভিয়াসলি ইউ অবভিয়াসলি রিভিজিট দিস ভিডিও অ্যাজ ওয়েল, উই উইল আপলোড দিস ভিডিও টুমোরো ইনশাল্লাহ অ্যান্ড ইউ উইল হ্যাভ দিস PDF কপি অফ দিস PPT অ্যান্ড ইউ প্লিজ রিড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন বিকজ দিস ইজ দ্য বেসিক অফ এনি অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। সো thank you for so for being with me. The conceptual framework without a framework for preparing financial statement, accounting standard would develop in a random haphazard way in reaction to arising issues, ঠিক আছে। সো স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে এইখানে যদি haphazard হয়ে যাবে যদি আমরা এই বিষয়গুলো এইভাবে দেখি। So, যেমনটি বলছিলাম, without a framework for preparing financial statement, accounting standard would develop in random, haphazard way, in reaction to arising issues. সুস্বাভাবিকভাবে আমি যেমনটি বলছিলাম যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক যদি না থাকতো তাহলে অনেক ক্ষেত্রে কনফ্লিক্ট দেখা দিত এবং কনফ্লিক্টের ফলে যেটা হতো হেফাজার একটা সিচুয়েশন ক্রিয়েট হইতো এবং অনেক ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন ভিন্নভাবে ঝামেলা হইতো। এগুলোকে রিজলভ করার জন্য, এগুলোকে অ্যাড্রেস করার জন্য কিন্তু কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আসছে। তো স্বাভাবিকভাবে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক সম্পর্কে আমরা দেখলাম,
দ্য রিভাইজ এবার আপনি আসেন যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কোনটা ভ্যালিড লেটেস্ট যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক সেটা হচ্ছে রিভাইজ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইন মার্চ 2018 The ISB released a revised conceptual framework for financial reporting effective immediately in replacement of the previous version issue in 2010. ঠিক আছে? So 2010 এর লাস্টের পরে এটা আসছে হচ্ছে 2018. So এখানে revised conceptual framework কে আমরা বলছি revised conceptual framework for financial reporting included our revised definition of asset and liability as well as new guideline for measurement and derecognition presentation and disclosure so amra dekhte pacchi je ager je 2010 er je financial reporting sorry conceptual framework chilo IFRS er shei jaga tai kichu kichu jaga ektu ambiguity thakar karone 2018 e eshe eta abar contemporary kora hoyeche update kora hoyeche revamp kora hoyeche so ekhane eshe ki kora hoyeche mostly asset ebong liability ডেফিনেশন এ কিছুটা চেঞ্জ আসছে সঙ্গে সঙ্গে নিউ গাইডলাইন আসছে কিসের উপর মেজারমেন্ট ডি রিকগনিশন প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার আচ্ছা এখানে আপনাদেরকে একটা কথা বলে নেই সেটি হচ্ছে যে যত আইএস এবং আইএফআরএস দেখেন আপনারা সমস্ত আইএস এবং আইএফআরএস গুলোর একটা বেসিক জিনিস আপনাদের সামনে তো নিশ্চয়ই পেন এন্ড পেপার আছে প্লিজ রেডি গেট রেডি উইথ দ্য পেন এন্ড পেপার আই উইল ডিসকাস সাম পয়েন্ট এন্ড ইউ নিড টু রাইট ডাউন হ্যাঁ সো যেটি বলছিলাম যেমনটি বলছিলাম যে প্রত্যেকটা আইএস এবং আইএফআরএস এর হচ্ছে চারটা বেসিক ভাগ থাকে অলমোস্ট কমন কিছু কিছু জায়গায় শুধু ডিসক্লোজার বেস আইএফআরএস আছে সেটা বাদে সমস্ত কমন গুলো হচ্ছে প্রথম হয় রিকগনিশন একটু লিখে রাখেন তারপরে হয় মেজারমেন্ট হ্যাঁ তারপরে হয় হচ্ছে অনেক সময় সাবসিকুয়েন্ট মেজারমেন্ট থাকে তারপরে থাকে হচ্ছে প্রেজেন্টেশন এবং অবভিয়াসলি ডিসক্লোজার থাকে আচ্ছা এবং কোন কোন জায়গায় ডি রিকগনিশনও হয় তো সিকোয়েন্সটা হচ্ছে উদাহরণ হিসেবে বলি লেটস সে যে আপনি একটি আপনার অফিসের জন্য একটা প্রিন্টার কিনলেন সো নাও ইউ নিড টু আস্ক এ কোশ্চেন এই প্রিন্টারটা কি আপনার জন্য ইনকাম অর এক্সপেন্স সো এবং সেটা ইনকাম অর এক্সপেন্স এইটাকে রিকগনিশনকে বলা হয় রিকগনিশন তো আইএস এর শুরুতেই মোস্ট অফ দ্য আইএস এ রিকগনিশন সম্পর্কে বলা আছে এখন আমাকে বলেন এই প্রিন্টারটাকে কি হিসাবে নেবেন অ্যাসেট অর এক্সপেন্স যাবে অ্যাসেট তাহলে আপনারা বুঝছেন এই অ্যাসেটটাকে যে বললেন এটাকে বলা হয় রিকগনিশন এরপরে আসেন এই এই প্রিন্টারটা কিনেছেন 10,000 টাকা এটা আনতে আরো আপনার জন্য আপনার ক্যারিং কস্ট লেগেছে আরো 500 টাকা ক্যারিং এবং ইনস্টলেশন এখানে এসে বসা ইনস্টলেশন করতে আরো 500 টাকা লেগেছে তাহলে বলেন যে এই অ্যাসেটটার ভ্যালু বুক করবেন কত টাকায় 10,500 10,500 কে বলা হচ্ছে যে হচ্ছে মেজারমেন্ট যে আপনি ভ্যালুটা মেজার করলেন এবং এটা আপনি বের করলেন যে হোয়াট ইজ ইয়োর মেজারমেন্ট ঠিক আছে আচ্ছা এরপরে এটাকে ইনকাম স্টেটমেন্টের আইটেম নাকি ব্যালেন্স শিটের আইটেম ব্যালেন্স শিটের আইটেম তো এটা ব্যালেন্স শিটে কোন সাইড কোথায় দেখাবেন অ্যাসেট পাশে না লায়াবিলিটি পাশে অ্যাসেট অ্যাসেট পাশে স্যার দিস ইজ কল প্রেজেন্টেশন এবং ফাইনালি এই যে কিনেছেন এই বছর এই কেনার সংশ্লিষ্ট তথ্যগুলো আপনার নোট দিবেন যে এই বছর একটা নতুন করে প্রিন্টার কেনা হয়েছে আগের প্রিন্টারটা হয়তো নষ্ট হয়ে গেছে এবং এই প্রিন্টারটার দাম এত টাকা এবং এই প্রিন্টারটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এত কপি প্রিন্ট করা যাবে এই যে তথ্যটা আপনি নোটে রাখলেন দিস ইজ কল ডিসক্লোজার ঠিক আছে সো একটা ছোট্ট হ্যাঁ ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি কিন্তু আইএস এর বেসিক পার্টটা স্যার ডিসক্লোজারটা আরেক পার প্লিজ ডিসক্লোজার হচ্ছে ইনফরমেশন দিতে হয় এই যে আপনারা আপনারা কি কেউ অডিটেড অ্যাকাউন্টস দেখেছেন অডিটেড অ্যাকাউন্টস জি স্যার জি স্যার জি স্যার অডিটেড অ্যাকাউন্টস এর শেষে প্রথমে থাকে হ্যাঁ প্রথমে থাকে স্টেটমেন্ট অফ ফাইনান্সিয়াল পজিশন তারপরে থাকে ইনকাম ইনকাম স্টেটমেন্ট যেটাকে কম্প্রিহেনসিভ এন্ড আদার ইনকাম বলে এরপরে চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট থাকে তারপরে থাকে ক্যাশ ফ্লো এরপরে নোটস টু দা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নামে কিছু নোট থাকে না হ্যাঁ জি স্যার ওই নোটস টু দা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টেই হচ্ছে বেসিক্যালি আপনার ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার বা ডিসক্লোজার ঠিক আছে বুঝা গেছে জি ওকে স্যার আরেকটা एग्जांपल যদি স্যার দিবেন প্লিজ
আপনি যেমন ধরেন আপনার ডেপ্রিসিয়েশনটা, আপনি ডেপ্রিসিয়েশনের মেথড কি স্ট্রেট লাইন নাকি সাম অফ ইয়ার ডিজিট মেথড, এই যে মেথডটা কোনটা লিখবেন সেই যে নোটটা দেন সেই নোটটাকে বলা হয় হচ্ছে আপনার ডিসক্লোজার। তারপর আপনি দেন আপনার অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। হ্যাঁ, আপনি অ্যাসেট কিনলে বছরের প্রথম ভাগে কিনলে ফুল ইয়ারের ডেপ্রিসিয়েশন চার্জ করেন, বছরের শেষের ভাগে কিনলে আপনি সিক্স মান্থের করেন, অথবা আপনি মান্থলি ডেপ্রিসিয়েশন চার্জ করেন কি করেন না, এই সংশ্লিষ্ট যে পলিসিগুলো আছে অ্যাকাউন্টিং পলিসি এবং এর এক্সপ্লেনেশন গুলোকে ডিসক্লোজার বলে। ওকে, সো আমরা পরের দিকে আগাই, থ্যাংক ইউ। এখন আমরা বলছি যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা অলরেডি আপনাদেরকে বলেছি, তারপরেও খুবই ইন্টারেস্টিং এবং আপনাদের জানা উচিত। দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হ্যাড বিন লেফট লার্জলি আনচেঞ্জ সিন্স ইনসেপশন ইন 1989। প্রথম কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আসে হচ্ছে 1989 সালে, এটা অনেকদিন ধরে আনচেঞ্জ ছিল, একটাই ছিল, এই জন্যই বলা হয়েছে যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হ্যাড বিন লেফট লার্জলি আনচেঞ্জ সিন্স ইটস ইনসেপশন ইন 1989. In 2004, the IASB and the FASB, FASB হচ্ছে USA অ্যাকাউন্টিং বোর্ড আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, এটা হচ্ছে ইউএস এর যে ফেডারেশন অফ মানে যেটা আছে ইউএস এর যে অ্যাকাউন্টিং বডি, তারা দে আর দ্য রেগুলেটরি অ্যাকাউন্টিং বডি, ওভারসাইট বডি ইন ইউএসএ। সো আইএসবি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড এবং ইউএস এর বোর্ডটা ডিসাইড টু রিভিউ অ্যান্ড রিভাইজ দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এবং আপনাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে যখনই এরকম কোন ডিসকাশন হয় এগুলোকে প্রজেক্ট বলে, একাধিক প্রজেক্ট তারা নিয়েছে। তো এই প্রজেক্টটা ছিল হচ্ছে ইন 2004 দ্য আইএসবি এন্ড দ্য এফএসবি ডিসাইড টু রিভিউ অ্যান্ড রিভাইজ দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, দ্যাট ওয়াজ এ প্রজেক্ট। হাউ এভার চেঞ্জড প্রায়োরিটিস অ্যান্ড দ্য স্লো প্রোগ্রেস ইন দিস প্রজেক্ট লেড টু দ্য প্রজেক্ট বিং অ্যাবান্ডেন্ড ইন 2010। এরপরে কি প্রায়োরিটি তাদের ছুটে গেছে, ধরেন এফএসবির লোকজন বা আইএসবির লোকজনের ওই ডিসকাশন, জয়েন্ট প্রজেক্টের যে ডিসকাশন, এগুলো একটু স্লো ছিল, ফলে ফাইনালি এসে 2010 মোটামুটিভাবে একটা এটাকে একটা বন্ধর মতো হয়ে গেছে। কিন্তু বন্ধ হলে কি হবে, 2004 এর এইটাকে আবার 2008 কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড তারা নতুন করে একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক করে, মানে 2004 থেকে 2010 এসে তারা আসলে কিছুটা মডিফাই করে আপনার একটা যেটাকে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইস্যু করে। ঠিক আছে, পারপাসটা কি, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কস পারপাস ইজ টু অ্যাসিস্ট দ্য আইএসবি ইন ডেভেলপিং অ্যান্ড রিভাইসিং আইএফআরএসএস দ্যাট আর বেসড অন কনসিস্টেন্ট কনসেপ্টস টু হেল্প প্রিপেয়ার্স টু ডেভেলপ কনসিস্টেন্ট অ্যাকাউন্টিং পলিসিস ফর এরিয়াস দ্যাট আর নট কভার্ড বাই দ্য by a standard or where there is a choice of accounting policy and to assist all parties to understand and interpret IFRS. এখানে বলা হচ্ছে দুইটা জিনিস খেয়াল করেছেন কিনা, সেটি হচ্ছে কোন স্পেসিফিক IFRS যদি ক্লিয়ার কিছু বলা না থাকে, এখানে কিন্তু একটা বলেছে to prepare to develop the consistent accounting policy for areas, কোন এরিয়া, that are not covered by a standard, মানে কোন স্পেসিফিক IFRS যদি কভার না করে তাহলে সেই জায়গাটাতে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বেশি কাজ করবে। ওয়ার দ্যার ইজ এ চয়েস অফ অ্যাকাউন্টিং পলিসি, দুইটা আইএস এর ভিতরে পলিসি কোনটা চুজ করবেন এটা নিয়ে কোশ্চেন আসবে, এরকম যদি হয় তাহলে অ্যান্ড টু অ্যাসিস্ট অল পার্টিস টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইন্টারপ্রেট আইএফআরএস, আইএফআরএস এর বেসিক কনসেপ্ট, বেসিক আন্ডারস্ট্যান্ডিং গুলোকে সবাই যাতে বুঝতে পারে, এই সব বিবেচনায় তারা এই ইয়েটা মানে আইএফআরএস এর যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা তৈরি করে। প্রথম যখন ছিল তখন তো আসলে 2004 এবং পরবর্তীকালে এটা আবারও আরো আপডেট হয়ে আপনার 2010 এটা নতুন করে ইস্যু হয়। সো আমরা মোটামুটি এর পারপাসটা একটু বুঝতে পেরেছি, পারপাসটা আমরা বুঝলাম, তারপরে আমরা আরেকটু আগাই সামনে। আসলে কোন ক্লাসেই এত ডিটেইল আইএফআরএস সম্পর্কে বলে না, আমি চিন্তা করেছি যে এই ব্যাচের যারা আছে তারা ডে ওয়ান থেকে একটু চমৎকার করে যাতে করে জিনিসটা বুঝে, যে কারণে আমি এটাকে চেষ্টা করেছি একটু ইম্পর্টেন্স দিয়ে আলাদা হবে। ইভেন আপনারা যদি ইন্টারনেটে সার্চ করেন ইয়ে নিয়ে, আপনার এই কি বলে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক নিয়ে খুব বেশি কিছু নাই। সো আমার চেষ্টা হচ্ছে যে আপনাদেরকে এটা দিলাম, বাট আমি আরো একটু এটা রিসার্চ করব, করে আপনাদেরকে আরো একটু ডিটেইল দিব। সত্তর ক্লাসে এভাবে ডিসকাস করা সম্ভব না, বাট আপনাদের আর্টিকেলের মতো করে ডিটেইলটা দিব, ইউ ক্যান হ্যাভ দ্য মোর ইনফরমেশন ফ্রম ইট। এনিওয়ে দ্য কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, কিছু
চরিত্র আছে, কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? দ্য ফ্রেমওয়ার্ক সেট আউট দ্য কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স অফ ইউজফুল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। কি কি ইনফরমেশন আছে? ফান্ডামেন্টাল ইনফরমেশন গুলো থাকে, সেটা কি কি? রিলেভেন্স হইতে হবে অ্যান্ড ফেথফুল রিপ্রেজেন্টেশন। আচ্ছা, এই রিলেভেন্স কথাটা অর্থ কি, কেউ বলবেন? প্রাসঙ্গিক বা সঙ্গতিপূর্ণ। আর কেউ বলবেন কাইন্ডলি? প্রাসঙ্গিক, বাংলায় প্রাসঙ্গিক, তাই তো? প্রাসঙ্গিকতা, হ্যাঁ প্রাসঙ্গিক। তো আমরা রিলেভেন্স বলতে বুঝি আসলে যে আপনি আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করবেন এর বেসিসটা রিলেভেন্ট হইতে হবে। ইরিলেভেন্ট কথাবার্তা দিয়ে আপনি এখানে কিছু করতে পারবেন না। আপনারা একটু কাইন্ডলি ক্লাসের পাশে আশেপাশে অন্য শব্দ করেন না, এটা ক্লাসের এনভায়রনমেন্টে ইম্প্যাক্ট ফেলে। এনিওয়ে, যেটি হচ্ছে যে তাহলে বুঝলেন হচ্ছে যে রিলেভেন্স, এরপরে ফেথফুল রিপ্রেজেন্টেশন থাকে। হ্যাঁ, ফেথফুল রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে, ফেথফুল কথাটা অর্থ মানে হচ্ছে যে বিশ্বাসযোগ্য হইতে হবে। অবিশ্বাস্য কিছু গালগপ্প এখানে দেওয়া যাবে না, অ্যাকাউন্টিংটা আসলে হইতে হবে ফেথফুল রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, তারপরে আপনাকে আরও কিছু জিনিস থাকতে হবে, ফান্ডামেন্টাল থাকলো। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে এনহ্যান্সিং কিছু কোয়ালিটি আছে। কি কি কোয়ালিটি? কম্পারেবিলিটি থাকতে হবে। কম্পারেবিলিটি মানে হচ্ছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট থাকে, তার দুই কলাম থাকে, এক কারেন্ট ইয়ার এবং প্রিভিয়াস ইয়ার কম্পারেবিলিটি। এখন এক বছরের সাথে এক বছর এমনভাবে অ্যাকাউন্টস করলেন যে কম্পেয়ার করা যাচ্ছে না, এটা কিন্তু একটা কোয়ালিটি হবে না। এই কোয়ালিটির ভিতরে একটা একটা চরিত্র, একটা বৈশিষ্ট্য থাকতে হবে আইএস এবং আইএফআরএস এ, যে আসলে কম্পেয়ারেবিলিটি থাকতে হবে। ভেরিফাইবিলিটি, এটা কি, এটার জন্য ক্রস করা যায়। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে একটা অ্যাকাউন্টিং সিস্টেম শুরু হয় স্টার্টিং ফ্রম দ্য জার্নালাইজিং, দেন অবভিয়াসলি জার্নালাইজ পরে লেজার করা, লেজার থেকে আমরা ট্রায়াল ব্যালেন্স করি, ট্রায়াল ব্যালেন্সের থেকে কিছু অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্ট হয়, পিরিয়ডিক্যাল অ্যাডজাস্টমেন্ট হয়, ক্লোজিং এন্ট্রিজ হয়, এবং ফাইনালি উই ক্যান সি সাম ফিগার ইন দ্য ইনকাম স্টেটমেন্ট, অ্যান্ড দ্যাট ইজ ইনকাম অ্যান্ড এক্সপেন্স ইজ অবভিয়াসলি গোয়িং টু দ্য ইনকাম স্টেটমেন্ট, অ্যান্ড অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি ইজ আর গোয়িং টু স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অর ব্যালেন্স শিট, অ্যান্ড ইনকাম স্টেটমেন্টের একটা সামারি দ্যাট ইজ প্রফিট অ্যান্ড লসের একটা নেট ফিগার রিটেন আর্নিংস এর মাধ্যমে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিটে চলে যায়। সো এই যে ভেরিফাই করা যায়, আপনি একটা অ্যাকাউন্টিং এর একটা অনেকগুলো অ্যাসেটের যোগফল একটা ফিগার দেখে চাইলে আপনি একটা ইন্ডিভিজুয়াল অ্যাসেটে যেতে পারেন, আবার একটা ইন্ডিভিজুয়াল অ্যাসেট যে কোথায় ইম্প্যাক্ট পড়ে, একটা ইন্ডিভিজুয়াল ট্রানজেকশন যদি শুরু হয় এখানে আর শেষ হয় যদি এখানে, তার পুরোটাই ভেরিফাই করা যায়। টাইমলিনেস যখন তখন করলেই হবে না, নিশ্চয়ই আপনার একটা টাইম থাকতে হবে যে আপনি পিরিয়ডিকে একটা বছর থাকতে হবে। সাধারণত আমেরিকান কোম্পানিগুলো অন্য জায়গায় হচ্ছে অক্টোবর থেকে সেপ্টেম্বর, তারপর ইন্ডিয়ান কোম্পানিগুলো এপ্রিল থেকে মার্চ, বাংলাদেশে জুলাই থেকে জুন, বাট জানুয়ারি ডিসেম্বরও যেটা ফিসক্যাল ইয়ারও অনেকে ফলো করে। হ্যাঁ, তো এই টাইমলিনেস থাকতে হবে, আন্ডারস্ট্যান্ডেবিলিটি থাকতে হবে, এটা বুঝতে পারতে হবে। এটা না বুঝলে সেইটাকে আপনি কোনোভাবেই, মানুষ যদি আপনি অ্যাকাউন্টিং করলেন আর বুঝলো না, এটা আপনার কিন্তু কোনো মানে বৈশিষ্ট্য হতে পারে না। এর বাইরে আমরা তো জানি ফেয়ার প্রেজেন্টেশন অ্যান্ড কমপ্লায়েন্স উইথ আইএফআরএস, ফেয়ার প্রেজেন্টেশন ইজ ইস্যু, আমি অলরেডি আগের স্লাইডেই বলেছি। গোয়িং কনসার্ন বলে একটা জিনিস আছে, অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং আছে, ম্যাটেরিয়ালিটি অ্যান্ড অ্যাগ্রিগেশন আছে, অফসেটিং আছে, তারপরে হচ্ছে যে এই যে কম্পারেবিলিটি অলরেডি বলেছি, এবং কনসিস্টেন্সি এটাও বলেছি, কম্পারেবিলিটি বলেছি। সো মোস্টলি এটা হচ্ছে বৈশিষ্ট্য। সো আমরা এখানে আছে আপনাদের, আপনারা আমাদের আইএস বইটা যেটা আছে ওই বইটা দেখলে আপনারা আরো ইন্টারেস্টিংলি ভালোভাবে বুঝতে পারবেন। আপনারা যারা এই সেশনে ভর্তি হয়েছেন, আপনারা লুইনের সাথে যোগাযোগ করবেন। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থিওরি অ্যান্ড প্র্যাকটিস নামে আমার এবং আপনাদের শামীম স্যারের জয়েন্টে একটা বই আছে,
এই বইটা আসলে টোটাল অনেক কষ্ট করে করা। গতকালকে একজন আমাকে বলছিল, কেউ একজন, যে আইএফসির একটা হাই অফিসিয়াল বলছিলেন যে এই বইটা তাদের টেবিলে দেখে জিজ্ঞেস করছেন, তো উনি বলছেন যে নীলক্ষেতে যে আমি আইএস আইএফএস নিয়ে অনেক বই খুঁজছিলাম, বাট এরকম এক্সাম্পল দিয়ে এত ইজি করে কোনো বই পাইনি। সো আই আমার অপশন ছিল না, আমাকে বইটা কিনতেই হয়েছে। সো আলহামদুলিল্লাহ আমরা অনেক কষ্ট করেছি এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের দুইটা বই লিখতে, আমাদের 5 বছর সময় লেগেছে, আমরা আস্তে আস্তে করে এগিয়েছি, বাট এটা এত চমৎকার করে করার চেষ্টা করেছি যাতে করে আপনি ইজিলি বুঝতে পারেন। এনিওয়ে, সো মেইন চেঞ্জটা কি আছে, এই মেইন চেঞ্জটা বলি, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক 2010 থেকে 2018 এর মেইন চেঞ্জটা হচ্ছে এরকম শুরু হয়েছে, দ্য রিভাইজ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইন্ট্রোডিউস দ্য ফলোয়িং মেইন ইম্প্রুভমেন্টস। কি কি ছিল? মেজারমেন্ট, কোন কোন জায়গাটা হচ্ছে একদম নতুন আসছে, এটা হচ্ছে নতুন আসছে, এটা আপডেট হয়েছে, এটা হচ্ছে ক্লারিফাইড হয়েছে। এই স্লাইডটা আপনারা খেয়াল করবেন নিশ্চয়ই, যে 2010 এর যে ফ্রেমওয়ার্ক ছিল, সেই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, সেই 2010 থেকে 2018 এ আসলো, তার তিনটা ভাগে ইম্প্রুভমেন্ট আসছে। একটা নতুন কিছু আসছে নিউ, কিছু হয়েছে আপডেটেড হয়েছে, আর কিছু হয়েছে নতুন করে ক্লারিফিকেশন দেওয়া হয়েছে। নতুন কি কি আসলো, সেই নতুন আসার ভিতরে আছে কনসেপ্ট অন মেজারমেন্ট, ইনক্লুডিং ফ্যাক্টর্স টু বি কনসিডার ওয়েন সিলেক্টিং মেজারমেন্ট বেসিস, দেন হচ্ছে presentation and disclosure, concept on presentation and disclosure including when to classify income and expense in other comprehensive income, derecognition, jeta ami age bolchilam, derecognition mane hocche, acha keu ekjon amake udahoron dite parben je what is derecognition, ekta udahoron den to keu ekjon dekhi apnar bujhtechen kina, jodio khub advanced level e shobai etota ISIFRS bujhte gele ami khub easy korleo kichu knowledge to age thakte hobe, accounting knowledge strong na hole to ISIFRS eto dur dur bojha jabe na, still you are good people, I can observe that you are very much intellectual and you are studious as well, so apnader ke ektu porte hobe kono doubt nei, but kichu kichu term ami majhe majhe check korar chesta korbo, so ekhane jodi keu amake voluntarily help korte paren, what is derecognition, ei kotha ta ki bojha jay? স্যার, ডিরেকগনিশন হচ্ছে যদি আমি কোনো অ্যাসেট, যেমন একটা মেশিন, যদি কোনো মেশিন অপসোলিট হয়ে যায় তাকে আমি ডিরেকগনিশন করতে পারি, অর্থাৎ অ্যাকাউন্টস থেকে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে এটাকে বাদ দেওয়া আর কি। আচ্ছা, এটা তো বললেন আপনি যদি অপসোলিট হয়ে যায়, কিন্তু একটা মেশিন যদি সেল করেন তাহলে? হ্যাঁ, সেল করলেও স্যার এটা ডিরেকগনিশন হবে। কে বললেন কথাটা, আপনার নাম কি? মোহাম্মদ সাইদুল ইসলাম স্যার। থ্যাংক ইউ। আর কেউ কি ওনার কথাটা বুঝছেন? না থাকলে কোশ্চেন করেন, উনি কিন্তু চমৎকার করে বলে দিয়েছেন। কেউ কোনো কোশ্চেন থাকলে বলেন, আন্ডারস্ট্যান্ডিং যেন থাকে। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন প্লিজ স্যার। আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে একটা কথা ছিল যে কম্পারেবিলিটির একটা ব্যাপার স্যার, আমরা যখন দেখি যে একটা কোম্পানির ওই ইয়ারতে ফার্স্ট ইয়ার আগে কোনো অডিট মানে হয় নাই, সো তখন কম্পারেবিলিটি ওই কোম্পানির জন্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা কিভাবে অ্যাডজাস্ট করছে, তখন দরকার নেই, ফার্স্ট ইয়ারের জন্য একটা থাকবে, এক কলামের হবে, এটা স্বাভাবিক। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ ফর কোশ্চেন, কারণ তার তো ব্যবসার কোনো কম্পেয়ার করার সুযোগ নেই, প্রথম বছর, ফার্স্ট ইয়ারের জন্য কম্পারেবিলিটি দরকার নেই, ফার্স্ট ইয়ারের জন্য এক ওয়ান কলাম হবে। থ্যাঙ্ক ইউ ফর আমিনুর ফর ইয়োর কোশ্চেন। থ্যাঙ্ক ইউ স্যার। স্যার হ্যাঁ বলেন, আপনি বলছেন স্যার ফার্স্ট ইয়ারের জন্য স্যার এক কলাম। হ্যাঁ স্যার, মনে করেন এটা স্যার 2020, তো আমি স্যার এর আগের স্যার যতগুলো বছর ছিল স্যার সবগুলোকে অডিট করে 2019 সালে মনে করেন স্যার মানে কোন ফার্ম দিয়ে স্যার এটা যদি স্যার মনে করেন রিক্লারিফাই করি বা তখন যদি প্রেজেন্টেশন করি 19 বা 20 এরকম। না না, আপনি তো এবার অনেক বুঝতে পারেননি কথাটা, সেটা হচ্ছে যে আপনার তো সুযোগ নাই, আপনি যখন কোম্পানি, ইফ ইউ আর এ লিমিটেড কোম্পানি, তখন তো আপনার প্রথম বছরের আপনার কতগুলো নিয়ম আছে, খুব মনোযোগ দিয়ে শুনেন, আপনার মনে হয় বেসিক কনসেপ্টে অনেকের সমস্যা আছে, আমি আমি একটু মিউট করি আপনাদের, কারণ আশেপাশে শব্দ আসে। সেটি হচ্ছে আপনারা কতগুলো জিনিস, এটা কিন্তু শুধু ISIFRS না, আমি যে কথাগুলো বলবো এটি যে আপনাদের কত কাজে লাগবে, ইন্টারভিউ বোর্ড বলেন, আন্ডারস্ট্যান্ডিং বলেন, অ্যাকাউন্টিং প্রফেশনে কাজ করেন, এগুলো কিন্তু মাথায় ঢুকায় ফেলবেন। প্রথম হচ্ছে, যখনই আপনি কোনো একটা কোম্পানি তৈরি করলেন, ইফ ইট ইজ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, ইটস নট ইস্যু, আপনাকে যেটা করতে হবে, প্রথম এক মাসের ভিতরে আপনাকে একটা অডিটর নিয়োগ দিতে হবে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, আপনার প্রথম বছর আপনি হচ্ছে করলে ফাইন্যান্সিয়াল স্টেট যে বছর আপনি শুরু করলেন, ওই বছর একটু সময় আছে, 18 মাসের মানে 18 মাস পর্যন্ত ম্যাক্সিমাম নিয়ে প্রথম অ্যাকাউন্টস করা যায়, যেহেতু ওই ভাঙতি মাস হলে
ম্যাক্সিমাম 18 মাস নিয়ে করা যায়। এরপরে প্রতি বছরে, প্রতি বছরে একবার করে আপনাকে বোর্ড মিটিং তো বছরে মিনিমাম চারটা করতে হয়, একবার এজিএম করতে হয়। সো বোর্ড মিটিং এর মাধ্যমে অ্যাকাউন্টসটাকে আপনার রিকমেন্ডেড করে অ্যাপ্রুভাল করে অডিটরদের দিতে হয়। অডিটররা আগে চেক করে করে ইনিশিয়াল দেয়, ইনিশিয়াল দেওয়ার পরে বোর্ডে এটা অ্যাপ্রুভাল হয়, অ্যাপ্রুভাল হওয়ার পরে অডিটররা সাইন করে, তারপরে এজিএম এ নিতে হয়, এজিএম এ নিয়ে এটা ফাইনালি অ্যাপ্রুভাল করে আপনাকে রাখতে হয়। সো কোনো সুযোগ নাই, এটা ইট ইজ এ প্রাইভেট অর পাবলিক নো ইস্যু, প্রতি বছর আপনাকে সাবমিট করতেই হবে। এখন কোশ্চেন হচ্ছে যে আইনের তো অনেক মানে আইন তো আছে কিন্তু সবাই মানে না, যদি কেউ না মানে তাহলে তো সে দুই তিন বছর পরে যদি তার অপারেশন না থাকে, ছোট কোম্পানি ভুল করছে, ভুল করলে তো ভিন্ন কথা, তখন তো আপনাকে এসে অডিটরদের প্রথম হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করে অডিটর দিতে হবে, অডিটর অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, অডিটর দেখে এটা সার্টিফাই করবে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একাধিক বছরের একবার অডিট করতে কোনো ফার্ম ওভাবে রাজি হয় না, বাট স্টিল ইউ হ্যাভ অপরচুনিটি, বিকজ যদি কোনো ভুল হয়ে থাকে কিছু করার নেই। সো তখনও কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রথম বছরের প্রথম বছর ধরেন এটা ব্যবসাটা শুরু হয়েছিল লেটস সে 2005 সালে, ওই প্রথম বছরে শুধু ওয়ান কলাম হবে, 6 সালে এসে 6 সালের অ্যাকাউন্টস কম্পেয়ার করতে হবে 5-এর সাথে, তারপরে বছরের সাথে যখন 7-এ আসবে 7-এর সাথে 6-এর কম্পেয়ার হবে, 8-এ এসে 8-এর সাথে 6-এর কম্পেয়ার হবে, 8-এর সাথে 7-এর কম্পেয়ার হবে, এরপর 9-এ এসে 9-এর সাথে 8-এর কম্পেয়ার হবে, এইভাবে হচ্ছে জিনিসটা হবে। ঠিক আছে, বুঝা গেছে স্যার? আসসালামু আলাইকুম। জি স্যার, একটা জিনিস, প্রথম বছর এসে তোলে স্যার একটাই, কিন্তু এরপর বছর থেকে স্যার মানে দুটা স্যার হবে এরকম আছে আর মানে সেম বিজনেস এর কি স্যার কম্পারেটিভ হইতে পারে কিনা স্যার? মানে সেম বিজনেস বলতে যেমন স্যার একটা কোম্পানি আছে এ লিমিটেড, সেও ইলেকট্রনিক্স এর বিজনেস করে, বি লিমিটেড সেও ইলেকট্রনিক্স এর বিজনেস। আচ্ছা সাইদুল সাহেব, আমি আপনাকে থামাই দেব, বুঝতে পারছেন কোশ্চেন? সেটা হচ্ছে স্ট্যাটুটরি অডিট বুঝেন, স্ট্যাটুটরি অ্যাকাউন্টস বুঝেন, স্ট্যাটুটরি অডিট বা অ্যাকাউন্টস এ সেম ইন্ডাস্ট্রির সাথে কম্পেয়ার করার সুযোগ নেই, আপনার নিজের সাথে কম্পেয়ার করে দেখাতে হবে। আর ম্যানেজমেন্ট রিপোর্ট আপনি দুনিয়ার যে কোনো কোম্পানির সাথে কম্পেয়ার করেন, ইট ইজ নট ইয়ে, বাট যখন আপনি স্ট্যাটুটরি অ্যাকাউন্টস করেন তখন আপনি তো আপনার আগের বছরের সাথে কম্পেয়ার করবেন, এখানে তো অন্য ইন্ডাস্ট্রির সাথে কম্পেয়ার করার সুযোগ নেই। হ্যাঁ, সেখানে এটা তো স্ট্যাটুটরি অ্যাকাউন্টস ফরম্যাটে কোনো অন্য কোম্পানির সাথে তুলনা করার কোনো সুযোগ নেই। দিস ইজ অ্যাবসলিউটলি ইয়োর ডিসক্রিশন যে আপনি তখন আপনার যেটাকে বলা হয় যে আপনি অন্য কোম্পানির সাথে অন্য ইন্ডাস্ট্রির একই ইন্ডাস্ট্রির অন্য কোম্পানির সাথে কম্পেয়ার করবেন কিনা, সেটা ম্যানেজমেন্ট রিপোর্ট, সেটা হচ্ছে নট ফর দ্য স্টাডি রিপোর্ট, এটা অডিট হয় না, ওটা আনঅডিটেড। আর অডিটেড যে অ্যাকাউন্ট সেটার ব্যাপারে আমি কথা বলছি, ক্লিয়ার? জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আপনারা সবাই আপনারা যেসব কোম্পানির চাকরি করেন সেই কোম্পানির গত 2-3 বছর অ্যাকাউন্টসটা দেখেন তাহলে বুঝতে পারবেন, অথবা লিস্টেড কোম্পানি দেখেন। আমি আপনাদেরকে দিব, আমি আপনাদেরকে পাঠানোর চেষ্টা করবো কিছু জিনিস, হ্যাঁ, তারপরেও আমি আপনারা আমি এখানে আমি যে IS-1 যখন পড়াবো, আজকে যেভাবে ডিটেল পড়াচ্ছি আজকে IS-1 এর হাত দিতে পারবো না, আজকে এখান থেকে শেষ করতে হবে, কিন্তু আমি IS-1 এ যখন দেখাবো তখন স্ট্যান্ডার্ড একটা ইনকাম স্টেটমেন্ট কেমন হয়, স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ অ্যান্ড আদার ইনকাম, একটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন কেমন হয়, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো কেমন হয়, চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট কেমন হয় এবং ফাইন্যান্সিয়াল ডিসক্লোজারগুলো কেমন থাকে, এটা দেখা প্র্যাকটিক্যালি দেখাবো। আমি দেখাই বা না দেখাই আপনারা চাইলে কোনো লিস্টেড কোম্পানির অ্যাকাউন্টসগুলো পাবলিক ডোমেইনে থাকে, অতএব যে কোনো ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট বা ইভেন ওই কোম্পানির ওয়েবসাইটে যে অ্যাকাউন্টস দেখতে পারবেন, লিস্টেড কোম্পানি যে কোনো কোম্পানি, স্কোয়ার বলেন, এসিআই বলেন, এই আপনার মেরিকো বলেন, এরকম অনেক কোম্পানি, ইউনিলিভার বলেন, আপনি সবার কিন্তু দেখতে পারবেন। এনিওয়ে, সো এরপরে ডেফিনেশনে কিছু আপডেট হয়েছে, তারপরে রিকগনিশনে কিছু আপডেট হয়েছে, ডেফিনেশন অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি আমি আগে বললাম, অ্যাসেট লাইবিলিটি ডেফিনেশনে চেঞ্জ আসছে, তারপর রিকগনিশনে আসছে ক্রাইটেরিয়া ফর ইনক্লুডিং অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এবং এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রিকগনিশন ইস্যুটা আসছে। আর ক্লারিফিকেশন হয়েছে, কিছু ক্লারিফাইড হয়েছে, সেটা হচ্ছে প্রুডেন্স কনসেপ্টটাকে এখানে আমরা ক্লারিফাই করেছে, স্টুয়ার্ডশিপ মানে আসলে কন্ট্রোলের উপরে ক্লাসিফাই করা হয়েছে, মেজারমেন্ট আনসার্টেনিটি এখানে কিছু ক্লারিফাই করা হয়েছে, এবং সাবস্টেন্স ওভার ফ্রম। আচ্ছা, এই সাবস্টেন্স ওভার ফ্রম এই কথাটা কি কেউ জানেন আপনারা?
is very important in accounting concept accounting concept হিসেবে খুব ইম্পর্টেন্ট এবং ISIFRS এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে ওটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম কে বলতে পারবেন এটা হোয়াট ইজ ইট আচ্ছা তাহলে আপনারা না বলতে পারলে আমি বলছি সেটা হচ্ছে এই সাবস্টেন্স ওভার ফর্ম ফর্ম মানে লিগ্যাল ফর্ম হ্যাঁ আর সাবস্টেন্স মানে হচ্ছে সাবস্টেন্স কথাটা অর্থ দ্বারা হচ্ছে যে বাংলা করাটা কঠিন তারপর বলতেছি সেটি হচ্ছে সিচুয়েশন সিচুয়েশন মানে এটাও ইংরেজি ওয়ার্ড বললাম অবস্থার পরিপ্রেক্ষিতে ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই এসে যে আইনে বলছে যে আইনে বলছে যে আপনাকে আইনে বলছে যে আপনি প্রতি বছর একটা এজিএম করতেই হবে কোনো সুযোগ নাই এটার ব্যত্যয় ঘটানো কিন্তু এমন একটা সিচুয়েশন হলো এজিএম করতে গেলে শেয়ার হোল্ডারদের ভিতরে মারামারি লেগে যায় ঠিক আছে শেয়ার হোল্ডারদের ভিতরে রিলেশনশিপ এত খারাপ যে অ্যানুয়াল জেনারেল মিটিং করলে সেইখানে একটা মারামারি খুনাখুনি হয়ে যাবে সো লিগ্যাল ফার্ম আইন বলে প্রতি বছর একটা কোম্পানির একবার করে এজিএম করতেই হবে বা চারবার বোর্ড মিটিং করতেই হবে কিন্তু সাবস্টেন্স বলতেছে যদি কোম্পানি সেক্রেটারি বা এমডি বা চেয়ারম্যান যদি মিটিং ডাকে তাহলে এখানে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে অথবা একটা একজন ডিরেক্টর আরেকজন ডিরেক্টরের নামে মামলা করেছে একজন ডিরেক্টর আরেকজন ডিরেক্টরের বিরুদ্ধে ইনজাংশন জারি করছে কোর্ট থেকে যে বোর্ড মিটিং বা এজিএম করা যাবে না সেই জায়গায় এসে কিন্তু আইনে বলা আছে বছরে একবার এজিএম করতেই হবে আর হচ্ছে চারবার বোর্ড মিটিং করতে হবে সেটা কিন্তু ব্যত্যয় ঘটতে পারে ওই জন্য বলা হয় যে আইন সব জায়গায় ক্লিয়ারলি বলা থাকার পরেও অবস্থার ভেদে কিছু কিছু জায়গায় অবস্থার আলোকে আইনের থেকে গুরুত্ব দেওয়া যেতে পারে এই এরকম কিছু এক্সেপশনকেই বলা হচ্ছে সাবস্টেন্স ওভার ফর্ম বোঝা গেছে জিনিসটা স্যার প্রিন্সিপাল বেসড স্যার মানে নট রুল বেসড এরকম না না ওটা অন্য জিনিস ওটা অন্য এটার সাথে ওটার মিল নেই প্রিন্সিপাল বেসড আর রুল বেসড হচ্ছে অন্য জিনিস সেটা হচ্ছে যে ধরেন রুল বেসড আর প্রিন্সিপাল বেসড একটা উদাহরণ দিই হ্যাঁ যে ধরেন রুল বেসড হচ্ছে লেটস সে আপনি কোনো একজন ব্যক্তিকে যদি থাপ্পড় মারেন মানে ফিজিক্যালি অ্যাসাল্ট করেন তাহলে রুল বেজ হলে বলবে যে আপনি অ্যাসাল্ট করলেই 5 বছরের জেল অথবা 1,00,000 টাকা জরিমানা এই যে রুল বেজ হলো যে আপনি একটা লোককে ফিজিক্যালি হ্যারাস করলেন থাপ্পড় মারলেন এটা মারার সঙ্গে সঙ্গে আপনাকে 1,00,000 টাকা দিতে হবে অথবা 5 বছরের জেলে যেতে হবে এই জিনিসটা হচ্ছে রুল বেজ এর কোনো ব্যতিক্রম হবে না আর প্রিন্সিপাল বেজ হইলে বলা থাকবে যে আসলে সিচুয়েশন দেখার সুযোগ আছে কখন মারা হলো কেন মারা হলো দেখা গেল যে ওই লোককে যদি থাপ্পড় না মারতেন ওই লোকটা হয়তো আপনাকে বন্দুক দিয়ে গুলি করে দিয়েছে এই যে আদার যে ইস্যুগুলো আদার যে সিচুয়েশনগুলো অ্যানালাইজ করার যে বিষয়টা সেটাকে বলা হয় রুল বেজ ওই প্রিন্সিপাল বেজ আর সাবস্টেন্স ওভার ফর্ম হচ্ছে কিছুটা মিল থাকলেও এটা একদম পুরো একটা ভিন্ন টার্ম বিকজ আইএফআরএসটা আইএসআইএফআরএসটা হচ্ছে প্রিন্সিপাল বেজ আর এফএএসবি যেটা ওইটা রুল বেজ আর সাবস্টেন্স ওভার ফর্ম যেটা বলছি ওটা তো বুঝতেই পেরেছেন যে অনেক সময় আইনের থেকেও সিচুয়েশন একটু ডিফারেন্ট রিয়েক্ট করতে হয় আইনের থেকেও ডিফারেন্ট ভাবে ট্রিটমেন্ট করার সুযোগ আছে সেটাকে বলে সাবস্টেন্স ওভার ফর্ম যাই হোক আপনারা জিনিসগুলো এই টার্মগুলো একটু আবার দেখে নেবেন আমি তো আসলে একটা আইএস যদি একটা আইএস পড়াতে গেলেই আপনার 20টা ক্লাস হয়ে যাবে এত ইম্পর্টেন্ট স্যার হ্যালো বলেন হ্যাঁ স্যার আমি এই কথাটা আরেকটু শুনতে চাইছিলাম প্রিন্সিপাল বেস রুল বেস আর সাবস্টেন্স ব্যাপারটা এটা আপনি ক্লিয়ারলি আপনি কি শুনছেন সেটা বলেন আগে কি শুনলেন আপনি বলেন আমি শুনলাম স্যার ওই যে রুল বেসটা মানে আইএফআরএসটা যে আমরা প্রিন্সিপাল বেস বলতে চাইছিলেন আর রুল বেস বলতে চাইছি না বলছি আমি বলতে চাইবো কেন আমি তো বললাম জি স্যার বলছেন স্যার আর ওই যে আর রুল বেস হচ্ছে যে এই যে আইএএসটা ওই এফএসবি এর যেটা বোর্ডারটা বলতেছেন এটা রুল বেস স্যার আর রুল বেস আর প্রিন্সিপাল বেসের উদাহরণ দিয়েছি মানে বলেছি বোঝার চেষ্টা করতে বুঝুন নাই জি স্যার কি বুঝছেন বলেন তো আরেকজন বুঝাই দেন তো একটু ওনাকে জি কে কে বুঝাইতে পারবেন রুল বেস এবং প্রিন্সিপাল বেস জিনিসটা কি আর সাবস্টেন্স আর কি না না সাবস্টেন্স পরে আগে একটা বুঝেন চমৎকার করে গুছিয়ে নেন যে কি বলতে চাচ্ছেন বুঝে বলেন কাইন্ডলি আপনি আনমিউট করে নিন সবাই একবার হলে শব্দ শোনা যায় না বলেন প্লিজ রুল বেস হলো স্যার মানে আইনে যেটা বলা আছে এক্স্যাক্টলি ওইটাই করতে হবে আর প্রিন্সিপাল বেস হলো মানে স্যার আইনের একটু
মানে নমনীয় থাকে, মানে চাইলে এখানে স্যার একটু সুযোগ বা অ্যানালাইজ করে দেখার একটু স্যার সুযোগ থাকে এরকম কিছু স্যার। এবার যে কোশ্চেন করছিলেন কিছুটা কি বুঝছেন? কে কোশ্চেন করছিলেন যে রুল বেস ইয়ে বেস? আলতাফ? না না স্যার, জি স্যার আলতাফ বলছি স্যার। আচ্ছা বুঝতে পারছেন এবার জিনিসটা নাকি এখনো বুঝেন নাই? না বুঝি না স্যার, একটু বুঝেন নাই। ও কি বললো, অনেক কি বললো সেটা রিপিট করেন তো, অনেক কি বললো সেটা রিপিট করেন তো একটু। ও বলতে স্যার রুল বেস হচ্ছে যে একেবারে আইনে যেটা আছে সেটা এক্স্যাক্টলি তাই থাকবে, আইন আইনকে বেস করে। আর প্রিন্সিপাল বেস বলতেছে স্যার মানে একটু আইনেরটা পুরোপুরি থাকবে না, হয়তো ডিফারেন্ট কোন কোন কনসেপ্ট আসতে পারে। না সে বিষয়টা এরকম না, আপনারা আসলে কথা বলেন না, একজন কথা বললে আর কেউ কথা বলবে না। আপনারা আসলে একজন কোশ্চেন করলে একাধিক লোক কোশ্চেন করবেন না, আমি যেটা বলি শুনেন, আপনারা কি মনোযোগ দিয়ে কথাটা শুনেন না? খারাপ লাগে কি যে সারাদিন কাজ করে এত চমৎকার করে বলি কিন্তু আপনারা মনোযোগ দেন না, আবার মনোযোগ দেন, ক্লিয়ার হন। সেটি হচ্ছে যে একদম মাপা মাপা, যে আপনি কাউকে থাপ্পড় মারলে 1,00,000 টাকা জরিমানা, কাউকে ঘুষি মারলে 2,00,000 টাকা জরিমানা, কাউকে ধাক্কা মারলে 3,00,000 টাকা জরিমানা, এই ধরনের আমি জাস্ট মানে ফানি উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, এই ধরনের স্পেসিফিক প্রত্যেকটা ঘটনা অনুযায়ী যদি স্পেসিফিক লেখা থাকে, দিস ইজ কল্ড হচ্ছে আপনার রুল বেস। আর প্রিন্সিপাল বেস মানে হচ্ছে যে জাজ আর যে জাজের কাছে যাবেন, যে বিচারকের কাছে যাবেন, সেই বিচারকের একটা ডিসক্রিশনারি ক্ষমতা থাকবে, ডিপেন্ড অন দ্য সিচুয়েশন, ডিপেন্ড অন দ্য ব্যাকগ্রাউন্ড, ডিপেন্ড অন দ্য ইস্যুস, এবং কেন করলো এইটা, এইটা কি মারার ক্ষেত্রে কোনো লজিক ছিল কিনা, অথবা যাকে মারা হয়েছে সে বেশি অপরাধী কিনা, না মারলে তা যে ধরেন লেটস সে মানে এক্স কে ওয়াই মেরেছে, হ্যাঁ তা ওয়াই যদি না মারতো তাহলে হয়তো এক্স আরো ওয়াই এর জন্য আরো ক্ষতিকারক কিছু করে ফেলতো, লেটস সে গুলি করতো, হ্যাঁ তা বা তাকে একটা কিছু ফিজিক্যালি হ্যারাস করতো অথবা চাকু দিয়ে তাকে আহত করতো। সো নিজেকে প্রোটেক্ট করার জন্য হয়তো সে থাপ্পড় মারতে বা ঘুষি মারতে বাধ্য হয়েছে। সো এই যে আদার সারাউন্ডিং অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা, এটাকে পারিপার্শ্বিক বলে, সাবস্টেন্স কথা হচ্ছে পারিপার্শ্বিক, এই পারিপার্শ্বিক অবস্থা বুঝে যে জাজবেন করার জন্য যে স্কোপ তৈরি করে দেয়, একটু বুঝার ব্রেন খাটানো, এখানে যৌক্তিক বুদ্ধি জাজবেন খাটানোর যে স্কোপ সেটাকে বলা হয় প্রিন্সিপাল বেস। এবার কি বুঝছেন কিনা? জি স্যার বুঝতে পারছি। ওকে ঠিক আছে, তাহলে আমরা আগাই, আপনারা আরো সামনে আছে তো, আর আপনারা একটু পড়ালেখার অভ্যেস করেন। তাহলে ধরেন এক ক্লাস আমরা, আপনাদের কিন্তু অনেক ক্লাস থাকবে, আর আমার সমস্যা হচ্ছে কি আমার সাথে ক্লাস করার পর অন্য কোনো টিচার মানে বাংলাদেশের বেস্ট টিচার হইলেও আপনাদের ভালো লাগবে না, কারণ হচ্ছে আমি এত স্লো করে বুঝাই বলি, এত স্লো করে কিন্তু ISIFRS বোঝানো যাবে না, বিকজ ISIFRS অনেক বড় একটা রোবাস্ট জিনিস, বাট স্টিল আপনাদের পড়তে হবে একটু IS। আমি যেমন আজকে যেটা বলছি এইটা আপনারা একটু দেখবেন, এটা ইন্টারনেটে প্রচুর ডকুমেন্ট আছে, হ্যাঁ আবার এই PPTটা দেখবেন এই রিলেটেড, যেমন ধরেন আপনাদের পড়ার একটা স্টাইল শিখাই দিই, সেটা হচ্ছে যখনই আমি বললাম যে রুল বেস এবং প্রিন্সিপাল বেস, এখনই ইউটিউবে বা ইয়েতে আপনার গুগলে সার্চ দিবেন রুল বেস ভার্সেস প্রিন্সিপাল বেস, আপনারা শুনলেন ভাই আনমিউট করেন, শব্দ হচ্ছে অনেক, আব্দুর রাজ্জাকের শব্দ হয়, প্রয়োজন ছাড়া আনমিউট করে না, শব্দ অন্যরা ডিস্টার্ব হয়। আচ্ছা যেটা হচ্ছে যে আর একটা জিনিস বললাম সাবস্টেন্স ওভার ফর্ম, হ্যাঁ এই সাবস্টেন্স ওভার ফর্ম বললেই কিন্তু আপনারা এই ক্লাস শেষেই আপনারা খাতায় লেখেন রুল বেস ভার্সেস প্রিন্সিপাল বেস এবং হচ্ছে সাবস্টেন্স ওভার ফর্ম, এই দুটো টার্ম ইন্টারনেটে সার্চ দিবেন, সার্চ দিয়ে আপনারা এটা আরো ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং নিবেন, তারপরেও যদি না বুঝেন আবারও আপনাদেরকে নেক্সট ক্লাসে বলবো, সামনে একটু আগাই। আচ্ছা এখানে দেখেন এটা আসলে আপনারা দেখে নিন, তারপরও জাস্ট বলতেছি যে এলিমেন্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 2010 এর যে ডেফিনেশন ছিল এই ডেফিনেশনে কিন্তু বলা হচ্ছিল অ্যাসেট, অ্যাসেট হচ্ছে এ রিসোর্স কন্ট্রোল বাই দ্য এন্টিটি অ্যাজ এ রেজাল্ট অফ পাস্ট ইভেন্ট ফ্রম হুইচ ফিউচার ইকোনমিক বেনিফিট এক্সপেক্টেড টু বি ফ্লো টু দ্য এন্টিটি। তার মানে হচ্ছে আপনি অতীতে কিছু জিনিস কিনেছেন, সোজা বাংলা হচ্ছে অতীতে খরচ করে কিছু একটা কিনেছেন, এটা বর্তমান এবং ভবিষ্যৎ সময় এটা থেকে বেনিফিট পাবেন। আপনি একটা গাড়ি কিনেছেন খরচ করে, এই গাড়িটায় চড়ে আপনি উপকার পাচ্ছেন,
এই যে অতীতে খরচ করছেন গাড়ি কিনেছেন তার জন্য আপনার টাকা চলে গেছে, হ্যাঁ, এবং এই এই টাকার বিনিময়ে গাড়িটা কিনেছেন, তার মানে অতীতের ঘটনা কেনা আর বর্তমানে এটা ইউজ করছেন, ভবিষ্যতে ইউজ করবেন, এটাকে অ্যাসেট বলা হচ্ছে। আর এটা 2018 এর এসে ডেফিনেশনটা এরকম হয়ে গেছে, এ প্রেজেন্ট ইকোনমিক রিসোর্সেস কন্ট্রোল বাই দ্য এন্টিটি অ্যাজ এ রেজাল্ট অফ পাস্ট ইভেন্ট। তার মানে এখানে কি দেখেন, কোন রকম বেসিক চেঞ্জ আসেনি, বেসিক কোনো চেঞ্জ আসেনি, বাট ভাষাটা একটু ইজি করা হয়েছে। বলা হচ্ছে এ প্রেজেন্ট ইকোনমিক রিসোর্স মানে আমার বর্তমানে একটা অর্থনৈতিক সম্পদ আছে, সেটা অর্থনৈতিক সম্পদ মানে মানির বেসিসে ভ্যালু করা যায়, গাড়ি বাড়ি মানে ইনটেঞ্জেবল এবং টেঞ্জেবল অ্যাসেট। এ প্রেজেন্ট ইকোনমিক রিসোর্সেস কন্ট্রোল বাই দ্য এন্টিটি মানে ধরেন আপনি যদি লেটস সে আপনারা একজন কেউ বলেন কোন কোম্পানির চাকরি করেন, কেউ একজন নাম বলেন। অনন্ত গ্রুপ যদি কারেন্টলি একটা অ্যাসেট তার হাতে থাকে, একটা বিল্ডিং থাকে, একটা গাড়ি থাকে, একটা বাড়ি থাকে, একটা মেশিন থাকে, তাহলে সে অনন্ত গ্রুপ প্রিভিয়াসলি খরচ করছে এবং এখন তার হচ্ছে তার হাতে অ্যাসেটটা আছে, প্রিভিয়াসলি খরচ করছে এখন হাতে আছে, এটাকে অ্যাসেট বলা হয়। মেজর কোনো চেঞ্জ আসেনি, সিম্পল কিছু চেঞ্জ আসছে। আর আপনারা আসলে ইন্টারনেট সার্চ দিয়ে 18 যে আপনার আমরা সার্চ করে কালকে মেলও দিয়ে দিতে পারবো, 18 যে আছে আপনার যেটাকে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এটা আপনারা দেখে নেবেন। আমি হাইলাইট পয়েন্টগুলো বলে যাচ্ছি, বা টোটাল জিনিসটা তো আসলে একটা ক্লাসে কভার করা সম্ভব না, আপনারা এটা আইদার আপনারা খুঁজবেন অথবা আমিও ডাউনলোড করে আপনাদেরকে দিয়ে দিব সফট কপি আকারে। এরপর আসেন আর একটা চেঞ্জ আসছে কি, ইকোনমিক রিসোর্স। এই কথাটা আগে ইকোনমিক রিসোর্সের কোনো সংজ্ঞা ডেফিনিশন 2010 এর যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক সেখানে ছিল না, 2018 এ এসে এটাকে একটা সংজ্ঞা দেয়া হয়েছে ইকোনমিক রিসোর্সেস। বলছে এ রাইট দ্যাট হ্যাজ বিন পটেন্সিয়াল টু প্রডিউস ইকোনমিক বেনিফিট। তার মানে একটা রাইট আছে, একটা অধিকার আছে, একটা মেশিন আপনার অধিকার আছে যে মেশিন থেকে আপনি প্রোডাক্ট তৈরি করে বিক্রি করবেন, একটা গাড়ি আছে যেটা ইউজ করে আপনি জার্নি করবেন, এখান এই ঢাকার থেকে খুলনায় যাবেন, ঢাকার থেকে চিটাগাং যাবেন, সেই বেনিফিটটা যে পাবেন এটা আপনার, এটাকে বলে ইকোনমিক রিসোর্সেস। তারপরে বলা আছে হচ্ছে লায়াবিলিটি। লায়াবিলিটির ক্ষেত্রে 2010 এর ডেফিনেশনে লায়াবিলিটির ক্ষেত্রে বলা আছে প্রেজেন্ট অব্লিগেশন অফ দ্য এন্টিটি অ্যারাইজিং ফ্রম পাস্ট ইভেন্ট, দ্য সেটেলমেন্ট অফ হুইচ ইজ এক্সপেক্টেড টু বি রেজাল্ট ইন অ্যান আউটফ্লো ফ্রম ইউর এন্টিটিজ রিসোর্সেস এম্বডিং ইকোনমিক বেনিফিট। মানে আপনি অতীতে একটা কাজ করছেন, অতীতে একটা গাড়ি কিনেছিলেন, সেটা টাকাটা দেওয়া হয় নাই, লায়াবিলিটি আছে। অতীতে আপনি র মেটেরিয়াল কিনছিলেন, দেওয়া হয়নি, এটা আপনার টাকা বাকি আছে, ব্যাংক থেকে টাকা নিয়েছিলেন, লোন আছে। সো এই টাকাগুলো, এই যে অতীতের যে টাকাগুলো আপনি ইউজ করছেন, সেই ইউজ করার পরিপ্রেক্ষিতে সামনে কোনো একটা সময় টাকাটা দিতে হবে, দ্যাট ইজ কল্ড লায়াবিলিটি। এই ডেফিনিশনটাকে একটু ইজি করা হয়েছে, প্রেজেন্ট অব্লিগেশন মানে অব্লিগেশন মানে দিতে হবে, এ প্রেজেন্ট অব্লিগেশন অফ অনন্ত গ্রুপ টু ট্রান্সফার অ্যান ইকোনমিক রিসোর্স অ্যাজ এ পাস্ট পাস্ট অ্যাজ এ রেজাল্ট অফ পাস্ট ইভেন্ট। পাস্ট কোনো ইভেন্টের কারণে অতীতে কোনো কোন এক সময় আপনি একটা গাড়ি কিনেছেন, তার জন্য আপনার 10 লাখ টাকা ওই ভেন্ডর লেটস এ সালসাবিল কার তারা পাবে, সেই সালসাবিল কার যে পাবে, সালসাবিল কার ইজ এ লায়াবিলিটি ইন ইউর অ্যাকাউন্টস। এখন আপনাকে ভবিষ্যতে এখন পাস্ট ইভেন্টের জন্য এখন আপনাকে টাকা দিতে হবে 10 লাখ টাকা, ক্যাশ ইজ এ অ্যাসেট, এই অ্যাসেটটা আপনার ইকোনমিক রিসোর্সটাকে আপনার দিয়ে দিতে হবে। আচ্ছা, এইটার আবার একটা সাপোর্টিং কনসেপ্ট আকারে আছে, এন এন্টিটিজ অব্লিগেশন টু ট্রান্সফার অ্যান ইকোনমিক রিসোর্সেস মাস্ট হ্যাভ পটেন্সিয়াল রিকোয়ার্ড টু দ্য এন্টিটি টু ট্রান্সফার অ্যান ইকোনমিক রিসোর্সেস টু অ্যানাদার পার্টি। এবং এই যে আপনি একটা লাইবিলিটি, আগে যে সালসাবিল গাড়ি কিনে টাকাটা দেয় নেই, অ্যাকাউন্টস পেয়াবল করা ছিল সালসাবিলের নামে, এখন আপনি ক্যাশ দিবেন, ফ্রম দ্য ক্যাশ দিবেন অথবা ব্যাংক থেকে টাকা দিবেন, এই জিনিসগুলোকে এই জিনিসটি বলা হয়েছে, নতুন তেমন কিছু কথা এখানে নাই। এরপরে অব্লিগেশনের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, 2010 এর ডেফিনেশনে অব্লিগেশনের সংজ্ঞা ছিল না, 2018 এ সংজ্ঞা দেওয়া আছে, এ ডিউটি অফ রেসপন্সিবিলিটি দ্যাট অ্যান এন্টিটি হ্যাজ টু প্র্যাকটিক্যাল অ্যাবিলিটি টু অ্যাভয়েড, হ্যাজ নো প্র্যাকটিক্যাল অ্যাবিলিটি টু অ্যাভয়েড। এমন একটা অব্লিগেশন রেসপন্সিবিলিটি আপনার আছে যেটা আসলে আপনি প্র্যাকটিক্যালি অ্যাভয়েড করতে পারবেন না। আপনি প্রোডাক্ট কিনেছেন, আপনার ডেলিভারি চ্যানেল আছে, তা সে আপনাকে আপনি ওয়ার্ক অর্ডার দিয়েছেন, ওয়ার্ক অর্ডারের এগেনস্টে সে গাড়ি দিয়েছে, গাড়ি দেওয়ার পরে আপনি তাকে একটা
পোস্ট ডেটের চেক দিয়েছেন অথবা আপনি তার ডেলিভারি চালানো রিসিভ করে দিয়ে দিয়েছেন, তারপর সেটা বিল দিয়েছে, বিলে রিসিভ করে নিয়ে গেছে, সো ইউ ইট ইজ শিওর দ্যাট ইউ হ্যাভ রিসিভড দ্য অ্যাসেট অর গুডস ফ্রম দ্য ভেন্ডার অ্যান্ড ইউ হ্যাভ টু পে বিকজ আফটার নো প্র্যাকটিক্যাল ওয়ে টু অ্যাভয়েড দিস ট্রানজেকশন, এটা অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, সরি। তারপরে এখন কোনো কোশ্চেন আছে? আমি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে এবার আপনারা কোশ্চেন গুলো করেন, যে এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে আপনারা ইউ ক্যান ফ্রি টু আস্ক। একজন করে বলেন, প্রথমে বলছেন কে? শরীফুল ইসলাম। শরীফুল বলেন, তারপরে হচ্ছে সাইদ ভাই বলেন, সাইদুল। স্যার রিকগনিশনের যে বিষয়টা বলেছিলেন, যেমন বলেছিলেন যে একটা প্রিন্টার, এটা কি অ্যাসেট হিসেবে দেখাবো না লাইবিলিটি হিসেবে দেখাবো অথবা এক্সপেন্স হিসেবে দেখাবো, তো আমরা বললাম যে অ্যাসেট হিসেবে, তো তখন বলো যে এটা হচ্ছে রিকগনিশন। তো স্যার এখন ডিরিকগনিশনের যদি স্যার এরকম একটা এক্সাম্পল যদি স্যার আর একটু ক্লিয়ার করে বলা যেত তাহলে। আপনার অ্যাসেট কিনেছেন, আপনি 10,000 টাকা দিয়ে একটা প্রিন্টার কিনেছেন, তো আপনি লিখেছেন যে প্রিন্টার ডেবিট 10,000 টাকা আর হচ্ছে ক্যাশ ক্রেডিট 10,000 টাকা, দিস ইজ ইয়োর রিকগনিশন জার্নাল। আপনি 2 দিন পরে এটা বিক্রি করে ফেললেন, আপনার লাগবে না, বিক্রি করার সময় আপনি ওই 10,000 টাকায় বিক্রি করলেন, ধরলাম আমি কমপ্লিকেসি অ্যাভয়েড করার জন্য, তখন আপনি কি করবেন, লিখবেন ক্যাশ ডেবিট 10,000 টাকা আর এই অ্যাসেটটা আবার ক্রেডিট হয়ে যাবে 10,000 টাকা, যেই ক্রেডিট হলো এটাকে ডি রিকগনিশন বলে, বোঝা গেছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার, জি। এবার ইয়ে বলেন, সাইদুল ইসলাম বলেন প্লিজ। স্যার এখানে যে IASB এবং FASB দুইটা বডি আলাদা, এই দুইটা কি একটি অন্যকে কি স্যার ডমিনেট করে? না না, আমি বলি সেটা হচ্ছে IASB হচ্ছে সারা পৃথিবীতে 120টা কান্ট্রি তারে ফলো করে, ISB এ সরাসরি 100টার মতো কোম্পানি 100% অ্যাডাপ্ট করছে আর 20টা কোম্পানি 20টা কান্ট্রি পার্শিয়ালি করছে, তাহলে ISB হচ্ছে একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সেটিং বডি, যেটা হচ্ছে 120টা কান্ট্রি তার হচ্ছে মেম্বার বডি যেখানে আছে তার আইনটা অ্যাডাপ্ট করছে, বাংলাদেশ ISIFRS আমরা অ্যাডাপ্ট করেছি, ইউকে করে সবাই করেছে, আর FASB ইজ দ্য অনলি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সেটিং বডি ইন USA যেটা একটা কান্ট্রিতে করতেছে, তো স্বাভাবিকভাবেই FASB একটা একটা ইউএসএর একটা প্রতিষ্ঠান, একটা ইউএসএর একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সেটার বডি, আর ISB হচ্ছে সারা পৃথিবীর ব্যাপী, বুঝা গেছে? তবে ইউএস ইকোনমি যেহেতু পাওয়ারফুল, সারা পৃথিবী যেহেতু ইউএস একটা ফ্যাক্টর, তারা সেই কারণেই কিন্তু FASB নিয়ে কথা আসতেছে। জার্মানি কিন্তু এখনো মানে নেই, জার্মানি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কিন্তু IAS অ্যাডাপ্ট করে নেই, জার্মানি নিয়ে এত কথা হয় না, যতটা কথা হয় ইউএস নিয়ে, কারণ ইউএস যে ইকোনমিক পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার অ্যান্ড মাসেল পাওয়ার আছে। এনি আদার কোশ্চেন? থ্যাংক ইউ স্যার, জি থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন কারোর? আমি একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, এটা হয় কি এত ইম্পর্টেন্ট একটা টপিক যে আপনার হচ্ছে যে IAS এর আগে এই এটা দিস ইজ ইয়ার 7th ব্যাচ 6th ব্যাচ পর্যন্ত কোথাও আমি বা অন্য কোনো আমার যে কোর্ট টিচার আছে, আপনারা দেখবেন যে হুদাবাসীর পার্টনার চার্টার অ্যাকাউন্টেন্ট, সে আপনার ক্লাস নেবে, ইংল্যান্ড কোয়ালিফাইড চার্টার অ্যাকাউন্টেন্ট এবং বাংলাদেশ কোয়ালিফাইড, বোথ কোয়ালিফাইড উনি আছে, রহমান হকের ডিরেক্টর ম্যানেজার ওনারা ক্লাস নেবে, ICM এর সিনিয়র মেম্বার ক্লাস দিবে, তো আগে 6টা সেশনে কোথাও কোনো কারণেই হোক যে এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক নিয়ে এত কথা বলা হয়নি, কারণ IAS থেকে সবাই IAS জানে। আজকে আমি চেষ্টা করেছি IAS IFRS এর আগেও যে একটা কনসেপ্ট ভূমিকা থাকে না একটা বইয়ের, ভূমিকার মতো হচ্ছে একটা বড় একটা ইস্যু হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, সেই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটাই কিন্তু আমি আমার মতো করে ডিটেইল বলার চেষ্টা করেছি। আমি রিকোয়েস্ট করব যে আপনাদেরকে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের একটা একটা ডকুমেন্ট আপনাদেরকে কালকে পাঠিয়ে দিবে ইনশাল্লাহ, এই প্রেজেন্টেশনটা সহ। আমার রিকোয়েস্ট হচ্ছে নেক্সট IAS ক্লাসের আগে এটা অ্যাটলিস্ট 2 বার করে পড়বেন, তাহলে হয় কি ভিতর থেকে একটা কনফিডেন্স গ্রো করবে। এত কষ্ট করে আমি কিন্তু ডিটেইল এই যে আজকে ওই প্রেজেন্টেশন বানালাম, আপনি খুঁজে দেখেন এরকম কোনো প্রেজেন্টেশন পাবেন না, এই জন্য পাবেন না যে ওই সবাই IAS নিয়ে বেশি ইম্পর্টেন্স দেয় কিন্তু কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক নিয়ে এত বেশি ডিসকাশন কোথাও হয় না। আমার একটা পার্সোনাল একটা এবারে 7 ব্যাচের একটা 6 ব্যাচেও করেছি কাজটা, 7 ব্যাচে আরো বেশি করছি, কারণ কি হচ্ছে যে আমার একটা চাওয়া যে এখানে ধরেন 20, 22, 17 যে কজনই পার্টিসিপেন্ট হোক প্রত্যেকটা লোক যেন IAS IFRS বলতে পারে যে না আমি CFO কোর্সে ভর্তি হয়েছি, এখানে আমরা
এই জিনিসটা সম্পর্কে এতটুকু জানি এবং উই আর কনফিডেন্ট এনাফ। আমি কিন্তু স্লো আগাচ্ছে, মাঝে মাঝে দেখবেন ইচ্ছা করে আপনাদেরকে পড়তে বলি, কারণ যতই আমি বলি না কেন আসলে যখন আমি শুধু বলি আপনি শুনেন তখন কিন্তু খালি আপনার যে কতগুলো ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়টা কি মানুষের শ্রবণ ইন্দ্রিয় কিন্তু অনেকগুলো, মানে মানুষের কতগুলো ইন্দ্রিয় আছে, চোখ দেখে, কান শুনে, মুখ বলে এবং হাত লিখে। সো যদি শুধু আমার কথা শুনেন এবং দেখেন তাহলে দুইটা কাজ করে, কিন্তু আপনারা যদি নিজে পড়েন এবং ওটা লিখেন এবং শব্দ করে পড়েন তাহলে একই সঙ্গে আপনার মুখ কাজ করতেছে, আপনি বলছেন, আপনি লিখছেন, হাত কাজ করছে, আপনার মুখের কথা আবার কান শুনতেছে জোরে জোরে, আপনি পড়তেছেন আবার লিখতেছেন, চারটা ইন্দ্রিয় কাজ করে। সো আপনাকে মাথায় রাখতে হলে মানে একদম হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো ইম্পর্টেন্ট কথা উনি বলতেন তিনবার করে বলতেন, 1 2 3। সো তিনবার বলা মানে কি, তিনবার বললে ভোলার সম্ভাবনা কম। সো আপনি যখন এইটা যখন পড়বেন, পড়ে পড়ে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো খাতায় লিখবেন আর পড়ার সময় জোরে জোরে পড়বেন, মুখ একবার বলতেছে, কান একবার শুনতেছে, হাত একবার লিখতেছে, চোখ একবার দেখতেছে, আর আমার সাথে দুইবার করলেনি, এই পাঁচবার একটা রিভিউ হয়ে গেলে এটার ভোলার সম্ভাবনা খুবই কম। ইট ইজ এ সাইন্টিফিক মেথড। সো আই রিকোয়েস্ট অল অফ ইউ টু টেক ইট ভেরি সিরিয়াসলি, যে এই সেশন পরে যেন ফিল হয় না যে আইএস এর একটা মোটামুটি, আলহামদুলিল্লাহ আইএস তো অনেক রোবাস্ট সাবজেক্ট, এক বছর ধরে 3 ঘন্টা করে 365টা ক্লাস দিলে এটা শেষ করা যাবে না, কিন্তু আমি সামারি করে ইন্টারেস্টিং করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো কোশ্চেন থাকে স্যার, আমি আর একটু একটা জিনিস স্যার বুঝতে চাচ্ছিলাম আর কি, বলেন প্লিজ। যেখানে একটা আছে আমি একটু লাইনটা পড়ি, ইফ দা আইএএসবি ডিসাইড টু ইস্যু এ নিউ অর রিভাইজ প্রোনাউন্সমেন্ট দ্যাট ইজ ইন কনফ্লিক্ট উইথ দা ফ্রেমওয়ার্ক, দা আইএএসবি মাস্ট হাইলাইটেড দা ফ্যাক্ট অ্যান্ড এক্সপ্লেইন দা রিজন ফর দা ডিপার্চার ইন দা বেসিস ফর কনক্লুশন। স্যার এইটা যদি একটু বুঝাই দিতেন। ফাইন, ভালো বলছেন, আপনি ইন্টারনেটে অলরেডি খুঁজে বের করছেন, আমি আপনাদের কাছে এই জিনিসটাই চাই যে একটু খুঁজে দেখেন। উনি এইটা না দেখলে আমাকে এই কোশ্চেনটা করতে পারতেন না, সেটা হচ্ছে উনি বলার চেষ্টা করেছে, ধরেন আপনি একটা বেসিক উদাহরণ দিয়ে, আপনি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা সবগুলোর বেসিক নিয়ে একটা ডিসকাশন করে দিল, মেইন পয়েন্টগুলো হাইলাইট করে দিয়ে গেল। এখন আইএস আইএফআরএস করতে গেলে কখনো ব্যাংকিং এর জন্য করতে হয়, কখনো ইনস্যুরেন্স জন্য করতে হয়, কখনো আপনার ম্যানুফ্যাকচারিং, কখনো লিস্টেড, কখনো নন লিস্টেড, কখনো এসএমই কোম্পানি, কখনো ইনস্যুরেন্স, এরকম হাজার হাজার সেক্টরে হাজার হাজার মানে অনেক ধরনের আইএস ইস্যু হচ্ছে। এখন কোন একটা পার্টিকুলার রিজনে, ধরেন ইন্স্যুরেন্সের অ্যাকাউন্টিং, ইন্স্যুরেন্সের যে আইএফআরএসটা বেরিয়েছে আইএফআরএস 17, সেইখানে যে দেখবে যে ইন্স্যুরেন্সের সাথে একটু নতুন করে কিছু ফান্ড ম্যানেজমেন্টের কিছু আছে, এখানে কিন্তু ফান্ড রাখতে হয়, কিছু অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট একটু ভিন্ন। সো যদি ইন্স্যুরেন্সের আইএফআরএসটা যদি কোনো এমন কিছু করতে হয় যেটা সরাসরি এই ইয়ের আপনার এই যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের সাথে যায় না, একটু সাংঘর্ষিক হয় অথবা এটার গাইডলাইনটা পুরোপুরি ফলো করতে পারে না, সেই ক্ষেত্রে বলা আছে যে এরকম ক্ষেত্রেও কিন্তু সেটা করতে পারবে, কিন্তু তাকে বলতে হবে যে ডিপার্চারটা কেন করলো, কেন সে ব্যতিক্রম করলো এবং ব্যতিক্রম করার কারণটা কি, এটা ব্যাখ্যা করতে হবে ওই পার্টিকুলার আইএস এবং আইএফআরএস এ। বুঝতে গেছে জিনিসটা? জি জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, জি থ্যাংক ইউ, চমৎকার কোশ্চেন, থ্যাংক ইউ সাইদ ভাই, একটু পড়েন, পড়লেই দেখবেন যে কি ভালো লাগে। আমি পার্টিকুলারলি আপনাদের রিকোয়েস্ট করব, এই জিনিসগুলো অনেকে বলবে কঠিন, আরে ভাই তুমি কোথায় ভর্তি হয়েছো, কঠিন করে জিনিস পড়ো মাথা নষ্ট হবে, বাট স্টিল আই এম ভেরি মাচ প্রিটি কনফিডেন্ট দ্যাট ইফ ইউ আর ভেরি সিরিয়াস টু নো দিস থিং, ইট উইল হেল্প ইউর মানে ইট উইল মেক ইউর লাইফ ইজিয়ার। এবং আপনারা তো আপনাদের যে বয়স দেখলাম, আজকে মনে হয় নাইম ভাই সম্ভবত স্টেশনে নেই, ওনার বয়সটা একটু বেশি 48, আর সবারই কিন্তু 40-এর নিচে দেখলাম অলমোস্ট। সো আপনারা কিন্তু ইজ এ হিউজ পটেনশিয়াল একটা জায়গা আছেন। সো আপনারা যদি এই জিনিসগুলো একটু সিরিয়াসলি দেখেন, একটু একটা বছর খাটেন, ক্লাসগুলো আমার সাথে করেন, দেখবেন যে লাইফের একটা বিশাল পজিটিভ চেঞ্জ আসছে। সো থ্যাংক ইউ অল ফর পেশেন্স হিয়ারিং অ্যান্ড হ্যাভিং মি ইনফ্যাক্ট। আমি যতটুকু জানি স্যার, ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট তো স্যার বাংলাদেশে গ্রহণ করে না, মানে স্যার বাংলাদেশে কথাটা ঠিক নেই, সেটা হচ্ছে গ্রহণ করার বিষয়টা এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে আপনি যদি বলেন যে আমি আইএফআরএস আমি অ্যাডাপশন করেছি, তো আইএফআরএস যতগুলো আইএফআরএস ইস্যু করবে সবগুলোই আপনি অ্যাডাপ্ট করবেন, কিন্তু বাংলাদেশের যে আগে ছিল আইসি, আগে ছিল আইসি, না আমি কেমন আপনি খান
আগে যেটা ছিল হচ্ছে আপনারা যদি আনমিউট করা অবস্থায় কথা বলেন তাহলে অন্যরা শুনে একটু ইয়ে হয়, মানে ডিসেন্সি নষ্ট হয়। সাধারণত কথা বললেই আনমিউট করবেন, আদারওয়াইজ মিউট থাকবেন, তাহলে অন্যকে ডিস্টার্ব হবে না। এনিওয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে অনেক যে কোশ্চেনটা করলো সেটি হচ্ছে যে ইন্টারন্যাশনালি প্রতি 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 সময় কাজ চলতেছে, অনেক প্রজেক্ট নিয়ে কাজ চলে, আইএফআরএস গুলো আসতেই থাকবে এবং এটা অটোমেটিকলি অ্যাডাপ্টেড করার কথা। কিন্তু লোকাল অ্যাকাউন্টিং বডি লাইক আগে আইসিএবি ছিল, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, স্টিল আইসিএবি ইজ দ্য সোল বডি যারা আইএফআরএস অ্যাডাপ্ট করে, অ্যাপ্রুভ করে ইন বাংলাদেশ। বাট নতুন করে আইসিএবি আইসিএবি যারা প্রফেশনাল অ্যাকাউন্টিং বডি তাদের একটা ওভারসাইট নতুন বডি আসছে, হিউজ পাওয়ারফুল একটা বডি যেটাকে বলা হয় এফআরসি, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এইটা তাদের কাছে চলে যাবে, এই অথরিটিটা এরপর থেকে আইসিএবি না করে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল করবে। যদিও ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের অনেক নিয়োগ দিয়েছে এবং আমাদের অ্যাকাউন্টিং প্রফেশনাল লোকজনই এটা চালাবে, বাট স্টিল যেহেতু সিএন ইনস্টিটিউট আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রডিউস করে, এবার আমরা যারা প্র্যাকটিস করি তাদেরও একটা রেগুলেটরও আইসিএবি, তো আমাদের কিন্তু প্রাইমারি রেগুলেটর কিন্তু আইসিএবি থাকবে। কিন্তু এর বাইরে একটা ওভারসাইট বডি হয়েছে যেটাকে বলা হচ্ছে এফআরসি এর পথে অ্যাডাপ্ট করবে। সো যেটা অনেক বলছে যে 17 করে নাই, 17 আসছে রিসেন্টলি, এই জন্য এখনো করে নাই, বেটা এটা সময়ের সাথে করবে না এমন না, একটু সময় নিয়ে করে, এটা দেখে বুঝে এবং প্রিন্টে আনে কপি করে এটা করবে গ্যাজুয়ালি। এনি আদার কোশ্চেন স্যার? আরেকটা হ্যাঁ স্যার, এই ক্যাপিটাল এন্ড ক্যাপিটাল মেইনটেনেন্সটা যদি একটু স্যার সংক্ষেপে বুঝিয়ে দিতেন। ক্যাপিটাল মেইনটেনেন্স কোথা থেকে একটা টার্ম বললে, মানে পুরো সেন্টেন্স বলবেন? আদার না, আমি স্যার এই যে ফ্রেমওয়ার্কের একটা ই নিয়েছি আইএস প্লাস থেকে, যেখানে স্যার এই যে স্কোপ অফ ফ্রেমওয়ার্ক এখানে আছে, সেন্টেন্সটা পড়েন, কনসেপ্ট অফ জি জি ক্যাপিটাল এন্ড ক্যাপিটাল মেইনটেনেন্স, হ্যাঁ তারপর বলেন সামনে পড়ে একটু। আর এইটুকুই স্কোপের মধ্যে এইটুকুই আছে, আর বাকিটুকু স্যার। আচ্ছা, এই যে ক্যাপিটাল মেইনটেনেন্স হচ্ছে যে বুঝতেই পারেন আপনি স্বাভাবিকভাবে যে আসলে দেখেন এই যে ক্যাপিটাল মেইনটেনেন্স যদি বলেন তাহলে হচ্ছে যে মূলত তো আপনার ক্যাপিটাল বলতেই বোঝা হচ্ছে আপনার ইকুইটি যেটা ফান্ডেড হয়, সো মানে ওনার্স ইকুইটি যে পার্টটা এটাকে ওনার্স, এইটা মেইনটেনেন্স, এটা একটা ইস্যু, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে যে আপনি কনসার্ন ইয়েটা আমাকে আমার ইমেল অ্যাড্রেস গত সপ্তাহে দিয়ে দিয়েছি, ওই জায়গাটা পুরোটা আমাকে একটু পাঠিয়ে দেন, আমি কিভাবে ডিটেইলস করছে এটা দেখলে বুঝতে পারবো। বা টার্মটা যদি টার্ম জিজ্ঞেস করেন তাহলে হচ্ছে যে ক্যাপিটাল মানেই হচ্ছে যেটাকে আপনার ইকুইটি এনজিয়ার করে, দিস ইজ কল ক্যাপিটাল। আবার ক্যাপিটাল অ্যাসেট মানে হচ্ছে যেটাকে আমরা অ্যাসেট বলি, এটাকে ক্যাপিটাল অ্যাসেট বলা হয়, মানে যেটাকে বলা হচ্ছে যে ক্যাপেক্স এবং ওপেক্স, একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, একটা অপারেটিং এক্সপেন্ডিচার। সো নর্মালি ক্যাপিটাল বলতে বোঝা হচ্ছে ওনার্স ইকুইটি বা যে আপনার ক্যাপিটাল দেওয়া হয়, আর ওইভাবে আবার অনেকগুলো টার্ম আছে, এই জন্য আমি আপনি পাঠাই দেন, এটা আমরা নেক্সট ডিসকাস করতে পারবো। তো আর কোনো কোশ্চেন আছে? না থাকলে আজকে আমরা শেষ করি আজকের মতো। থ্যাংক ইউ ফর ইউর, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।